আমার প্রচারের টাইটেল পুনরুত্থানের শক্তি কেমন পুনরুত্থানের শক্তি অনেকে বলে কবরস্থানে মারাবেন না অনেকে বলে কবরস্থানে জুতো পরে যাবে না অনেকে বলে কবর ডিঙাবে না অনেকে বলে কবরে থুতু ফেলবে না অনেকে বলে কবরে মূলমত্র মলমত্র বিসর্জন দেবে না অনেকে বলে কবরের দিকে অঙ্গুলি নিক্ষেপ করবে না আমরা কবরস্থানে যেতে পছন্দ করি না আমরা ভয় পাই সবচেয়ে বড় ভয় হলো মানুষের মৃত্যু মানুষ সবচেয়ে বেশি যেটাকে ভয় পায় সেটা অন্য কিছু নয় মৃত্যু আমরা যা কিছু করি মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায় কেন আমরা কেউ চাই না মরতে আমরা বলি মরে যাব বাট অ্যাকচুয়ালি মরতে চাই না কেন আমাদের সবচেয়ে বেশি ভয়ানক একটা ভয় তা হচ্ছে মৃত্যু আজ এটা আমার প্রথম পয়েন্ট মৃত্যুর কারণ কেমন পাশে আমার মৃত্যুর কারণ মৃত্যুর কারণ নাম্বার ওয়ান মৃত্যুর কারণ নাম্বার ক মনুষ্য জীবনে সবচেয়ে বড় ভয় হল মৃত্যু মৃত্যু এই জন্য হয় মৃত্যু হচ্ছে ভয় অর্থাৎ মৃত্যু হবেই মনুষ্য জীবনে এটা একদম সত্য নাম্বার নাম্বার খ সমস্তই ধর্মই মৃত্যুর প্রশ্নের সমাধানের জন্য উদ্বুদ্ধ প্রত্যেকটা রিলিজিয়ন প্রত্যেকটা ধর্ম আসলে মৃত্যু ভয়কে মৃত্যুকে কেন্দ্র করে তারা একটা স্বপ্ন কিংবা একটা ঘটনা বলে মৃত্যু হলো খুব খুব একটি বিষয় ইম্পর্টেন্ট বিষয় যাকে কেন্দ্র করে আমাদের সমস্ত ধর্মগুলি রয়েছে আপনার জীবনযাত্রার উপরে মৃত্যুর পর আপনার উন্নতি না অবনতি এটা তারা দেখায় কেউ বলে আপনি কেমন এখানে করছেন তার উপর আপনার আগামী জন্ম হবে ভালো করলে উঁচু পোস্ট আর খারাপ করলে বিড়াল ছাগল আস্তে আস্তে পোস্ট অনেকে এটা জন্মান্তর বলে অনেকে বলে মৃত্যু যদি আপনি ভালো কিছু পড়েন তাহলে স্বর্গে গিয়ে সুন্দরী মেয়ে পাবেন আবার অনেকে বলে যদি ভালো কিছু না করেন তাহলে আপনাকে কড়াইয়ে ফ্রাই করা হবে আবার অনেকে বলে যদি ভালো কিছু করেন মৃত্যুর পর আপনি সমরস পান করবেন আর সুন্দরী মহিলাদের ড্যান্স দেখবেন স্বর্গরাজ্যে বাট বাইবেল এরম বলে না সবাই এই মৃত্যুকে কেন্দ্র করে সবাই মৃত্যুর সমাধানের কথা বলে নাম্বার গ মৃত্যু হলো এমন একটি শক্তি যা নিয়ন্ত্রণ করে সমস্ত কিছুকে মৃত্যু বা ডেথ এমন একটা শক্তি যা এভরিথিংকে এভরিথিংকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে সমস্ত মনুষ্য শক্তিকে সে নিয়ন্ত্রণ করে কেউ এটাকে ভাঙতে পারে না কেউ পারে না এটা সমস্ত মনুষ্যকে নিয়ন্ত্রণ করে সবাই এর কাছে পরাজিত কারোর ক্ষমতা নেই একে থামানোর একে স্টপ করার নো ওয়ান হ্যাজ গট দ্য পাওয়ার টু স্টপ দিস এটা বিষয় নয় আপনি কে কিন্তু মৃত্যুর কাছে পরাজিত হতে হবে আপনার ক্ষমতা কি কিন্তু মৃত্যুর কাছে আপনাকে পরাজিত হবে ঘ কেউ মৃত্যুকে প্রতিহত করতে পারে না ভালো করে শুনবেন কেউ মৃত্যুকে প্রতিহত করতে পারে না সায়েন্স বা বিজ্ঞান সায়েন্স বা বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান অনেক সময় মানুষের জীবনকে একটু বাড়িয়ে দিতে পারে বাট মৃত্যুকে রুখতে পারে না ফের বলছি ভালো করে শুনবেন বিজ্ঞান দ্বারা মৃত্যু একটু পিছাতে পারে ফের বলছি বিজ্ঞান দ্বারা মৃত্যু একটু পিছাতে পারে আইসিউতে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ কম্পিউটারে এরম এরম করাতে পারে বাট তার মানে এই নয় আপনার মৃত্যুকে শেষ করে দেবে মৃত্যু নিশ্চিত মৃত্যুকে প্রতিহত করতে পারে না কেউ না নাম্বার ওয়ান কেউ মৃত্যুকে এড়াতে পারে না যেমন মৃত্যুকে প্রতিহত করা যায় না মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায় না আমি আর আপনি যাই করি না কেন আমাদেরকে মৃত্যু এড়ানো যাবে না মৃত্যু এলে আমাদের সাড়া দিতে হবে কেউ মৃত্যুকে এড়াতে পারে না এড়িয়ে যেতে পারে না বাইবেল বলে তুমি ধুলি আর তুমি ধুলিতেই মিলবে নাম্বার চ নাম্বার চ মৃত্যু সবার জন্য সমান বা ইকুয়াল মৃত্যুর কাছে কেউ প্রধানমন্ত্রী নেই কেউ রাষ্ট্রপতি নেই কেউ আমেরিকার প্রেসিডেন্ট নেই কেউ আফ্রিকার প্রেসিডেন্ট নেই কেউ মুখ্যমন্ত্রী নেই কেউ মিনিস্টার নেই মৃত্যুর কাছে রান্নার কাজের লোক যে ঝাড়ু দেয় যে প্রধানমন্ত্রী এভরিবডি সেম ইকুয়াল এটা কাজ সবার জন্য হবে এবং একইভাবে হবে আলাদা নয় মৃত্যু ইকুয়াল আপনার হয়তো দামি কবর থাকতে পারে আপনার হয়তো কবর থাকতে থাকতে পারে পারে কফিন বাট মাটিটা আমাকে আর আপনাকে সেম যেতে হবে হতে পারে আপনার অনুসরণকারী মিলিয়ন আপনাকে ফলো করে আপনি হয়তো সুপারস্টার আপনি হয়তো কুল আপনি হয়তো হ্যান্ডসাম বাট মৃত্যু যখন আসবে এগুলো পড়ে থাকবে আমাকে আর আপনাকে ছ হাত বাই তিন হাতে ঘুমাতে হবে নাম্বার টু দু নম্বর পয়েন্ট আমি বলতে চাই গুরুত্বপূর্ণ বিষয় কোথা থেকে মৃত্যু এসেছে কেমন পাশে কোথা থেকে মৃত্যু এসেছে আমি আজকে বারবার বলছি আজকের আমি সিরিয়াস বলবো একটু থিওলজি বলবো যাতে আপনি ভালো করে জেনে যান আসলে রিজারেকশন কি কেন দ্য পাওয়ার অফ রিজারেকশন। আমরা বলি রিজার্ভেকশন অর্থাৎ পুনরুত্থানে শক্তি আছে আমরা অনেক সময় বলতে পারি হোয়াট ইস দ্য পাওয়ার আসলে পুনরুত্থানের কি শক্তি আছে তাই অন্য ধর্ম থেকে অন্য কিছু থেকে এই জন্য খ্রিস্টানিটি এই জন্য বাইবেল আলাদা আজকের আমি আপনাকে বলবো আসলে রিজারেকশন কি বলতে চলেছে তাই জন্য ঈশ্বরের সন্তান নাম্বার টু মৃত্যু কোথা থেকে এসেছে নাম্বার ওয়ান পয়েন্ট দু নম্বর পয়েন্ট এর ওয়ান মৃত্যু শয়তান সৃষ্টি করেনি কেমন বাসে শয়তান সৃষ্টি করেনি অনেকের ধারণা রয়েছে মৃত্যু মনে হয় শয়তান দিয়েছে হ্যালো মৃত্যু শয়তান দেয়নি মৃত্যুর সৃষ্টিকারীর নাম ঈশ্বর ভালো করে শোনেন ভালো করে শোনেনি ভালো অনেক সময় আমরা বলি ও বাবা মরবো না দেখেছ শয়তান আমাকে মৃত্যু দিল হ্যালো শয়তান আপনাকে মৃত্যু দেয়নি মৃত্যুর ক্রিয়েটারের নাম ঈশ্বর ঈশ্বর মৃত্যু সৃষ্টি করেছে তাই আপনি শয়তান বলে কনফিউজ হবে নাম্বার ওয়ান মৃত্যু ঈশ্বর সৃষ্টি করেছে নাম্বার টু মৃত্যুকে তৈরি করা হয়েছিল শক্তিহীন ভাবে কেমন ভালো করে শুনুন ঈশ্বর মৃত্যু ছিল কিন্তু পাওয়ার ছিল না মৃত্যু ছিল বাট শক্তি ছিল না মৃত্যু ছিল বাট ক্ষমতা ছিল না লাইক এ মৌমাছির মতো হুল নেই বাট মৌমাছি আপনি তাকে ভয় পাবেন কেমন যদি আমরা মৌমাছিকে দেখে ভয় পাই কেন হ্যাঁ 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 হম দেবে ফুলে যাবে জলে যাবে ওই জলে ভয় পায় জল্পনা করতে দেখো যদি হুলটাই না থাকে আপনি কি করে মৌমাছিকে নিয়ে আমরা প্রজাপতিকে নিয়ে কি করি মৌমাছির দিকে যাই চল ধরব কারণ কি আর হুল আছে হুল যদি না থাকতো আমাদের মৌমাছিও আমাদের কাছে প্রজাপতি হয়ে যেত মৃত্যু ছিল পাওয়ার ছিল না শক্তি ছিল না ও হুল ছাড়া মৌমাছির মতো ঈশ্বরের সন্দেহ তাই জন্য ভালো করে শুনবেন মৃত্যুর ক্ষমতা ছিল না জীবনের মধ্যে সহজাত হচ্ছে মৃত্যু জীবনের ভিতরে মৃত্যু আছে ভালো করে শুনবেন জীবনের ভিতরে জীবনের ভিতরে মৃত্যু আছে অর্থাৎ যখন জীবন দিলেন জীবন সৃষ্টি করলেন প্রাণের সঞ্চার করলেন সেখানে ভিতরে মৃত্যুকে রাখলেন অর্থাৎ জীবনের ভিতরে মৃত্যু রয়েছে যদি কিছু জীবন্ত তাহলে তার মধ্যে মরণ অবশ্যই লুক্কায়িত রয়েছে ভালো করে শুনিনি যা কিছু যা কিছুর মধ্যে প্রাণ আছে হান্ড্রেড পারসেন্ট শিওর তার ভিতরে মৃত্যুও আছে সে গাছ হতে পারে পশু হতে পারে যা কিছু যা কিছু প্রাণ আছে তার ভিতরে মৃত্যুও আছে হালাল যখন ঈশ্বর জীবন তৈরি করলেন মৃত্যুও তার ভিতরে ছিল শুধু মৃত্যুর মধ্যে শক্তি ছিল না মৃত্যুকে তৈরি করা হয়েছিল ধ্বংসকারী শক্তিহীন করে অর্থাৎ সে ছিল মৃত্যু হয়েছিল তৈরি করা হয়েছিল কিন্তু সে শক্তিহীন ছিল এটা গুরুত্বপূর্ণ যদি আদি পুস্তক আপনি পড়েন তখন দেখতে পায় ঈশ্বর মৃত্যুকে তৈরি করেছে মৃত্যু শয়তান দ্বারা তৈরি হয়নি বা শয়তান মৃত্যুকে পরিচয় করিয়ে দেয়নি হ্যালো অনেক সময় আমাদের মনে হয় শয়তান এসে আদমকে বলেছে এই দেখো মৃত্যু ন ন ন ঈশ্বর বলেছে কি হ্যালো আদম শুনে নাও যদি এই ফল খাও শয়তান মৃত্যুর সাথে ইন্ট্রোডিউস করাইনি ঈশ্বর বলছে আদম যদি ফল খাও এই গাছের আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি আর তার নাম ডেথ মৃত্যু যদি তুমি এই ফল খাও মরিবে ডবল লাগিয়ে নাও মরিবে মরিবে আমার কথার খেলা হয় না আমি মিথ্যাবাদী নয় আমি যা বলি যা বলি তাই অক্ষরে অক্ষরে পূর্ণ করি আমি সত্য ঈশ্বর আর সেই সব হচ্ছে তুমি মরিবেই মরিবে যদি খাও অর্থাৎ স্বয়ং ঈশ্বর মৃত্যুর সাথে করাচ্ছে আদম আর আদমকে আদম দেখে নাও এই ব্যক্তিকে চিনে নাও যেদিন এই গাছ ছবে। সেদিন আসলে তুমি গাছকে ছবে না মৃত্যুকে ছবে। ছোবে যেটা আপনার কাছে খুব মজা লাগছে মেয়েটা বিয়ের ছাড়া আরো ভালো লাগছে বউ থাকার পরেও অন্যদিকে আপনার মজা লাগছে আপনি বলছেন এই ফলটা সুন্দর এই মেয়েটা সুন্দর এই ছেলেটা হ্যান্ডসাম এই রিলেশনশিপটা ভালো বাইবেল বলছে হ্যালো যদি ওটা ছৌ মৃত্যু তুমি ছুবে হার অর্থাৎ যেটা বারণ ওটা যদি তুমি ছুঁয়েছ এর অর্থ হচ্ছে তুমি মৃত্যুর সাথে হাত এই আমি তোমাকে মৃত্যুকে হাত বলিনি তুমি তোমার কাজ দ্বারা হাত মিলিয়েছা ঈশ্বর সাথে ভালো করে শুনবেন আদম জানতো না মৃত্যু কি বা ঈশ্বর তাকে মৃত্যুকে দেখিয়েছে সে বুঝতে পারেনি মৃত্যু কি সে জানতো না যে মৃত্যু ছিল আদমের কাছে ঈশ্বর মৃত্যুকে পরিচয় করালেন মানুষ মৃত্যুকে শক্তি দিল কেমন মৃত্যুর শক্তি ছিল না ভালো করে শুনবেন মৃত্যুর শক্তি ছিল না শক্তিহীন ছিল বাট মানুষ কেমন পাশে মানুষ হুম হুম একবার নিজের দিকে দেখান আমরা তাকে শক্তি দিয়েছি কেমন ভালো করে শুনুন মৃত্যুর শক্তি ছিল না আপনাকে ধরে যদি আপনি ঈশ্বরের সঙ্গে থাকেন বাট আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে মৃত্যুকে শক্তি দিয়েছি যেন সে আমাকে ধরে ঈশ্বরের সন্দেহ অনেক সময় বলে ঈশ্বর কেন আমাদের ধ্বংস করে দিল ঈশ্বর কেন মৃত্যু দিল হ্যালো আমার ঈশ্বর মৃত্যু দেয়নি আমার ঈশ্বর মৃত্যুকে চিনিয়ে দিয়েছে এটা করলে মৃত্যু হবে সিদ্ধান্ত আমার আর আপনার যদি করি মৃত্যু হবে আর যদি না করি কেউ আমাদের মরদাতে পারবে না যখন ঈশ্বর মৃত্যুকে তৈরি করেছিলেন তখন তার কোনো শক্তি বা ক্ষমতা ছিল না নাম্বার চার নাম্বার চার তার কোনো ক্ষমতা ছিল না মানুষের জন্য মৃত্যু শক্তি পেল কার জন্য কেমন শুনতে বাইনি কেমন শুনতে ভালো করে থিওলজি শুনুন সন্তরা হতে পারে আপনার মাথা থেকে একটু বেরিয়ে যাবে বা ভালো করে শুনুন তাহলে বাইবেলকে আপনি পরিষ্কার বুঝে যাবেন ওয়াই রেজারেকশন আপনি তাহলে পুরো স্টোরিটা পুরো ড্রামাটা বুঝতে পারবেন আসলে কেন ঈশ্বরের আসার দরকার হলো আর কি জন্য এত বড় একটা ড্রামা ক্রিয়েট হলো বা নাটক ক্রিয়েট হলো বাইবেল এভরিথিংয়ের উত্তর দেয় তাই বাইবেল চার নম্বর বলছে যে মানুষের জন্য মৃত্যু শক্তি পেলো অর্থাৎ মৃত্যু ছিল বাট শক্তিহীন বাট মানুষের জন্য হ্যালো শক্তি পেলো লাইকে মানুষ হচ্ছে বুস্টার ডোজ নিয়ে নাও প্রোটিন নিয়ে নাও প্রোটিন অর্থাৎ মৃত্যুর শক্তি ছিল না বাট মানুষ তাকে প্রোটিন দিয়েছে মানুষ বলছে নাও প্রোটিন যাতে তোমারও বডিটা হোটে ঈশ্বরের সাথে ভালো করে শোনো ঈশ্বর আদমকে বললেন আদম যখনই তুমি এই ফল খাবে তুমি মৃত্যুকে অ্যাক্টিভ করে দেবে ভালো করে শুন বলছে মৃত্যু রয়েছে বা ঘুমাচ্ছে মৃত্যু রয়েছে ওর কোনো ক্ষমতা নেই বা যখনই তুমি এই ফল কামড় দেবে অ্যাকচুয়ালি তুমি মৃত্যুকে অ্যাক্টিভ করে দেবে মৃত্যু জেগে উঠবে ঘুম থেকে শুনে বালালইয়া হালালোয়া অর্থাৎ তুমি যখনই ফল খাবে মৃত্যুকে সক্রিয় করে দেবে এবং সে শক্তি পাবে আর তোমাকে মারবে যদি ফল না খাও তার শক্তি নেই সে ঘুমাচ্ছে ঘুমাবে বা যদি ফল খেয়েছ তাহলে তুমি অ্যাকচুয়ালি মৃত্যুকে শক্তি দিলে আর সে তোমাকে খেয়ে ফেলবে ঈশ্বরের সন্ত্রাস যখন কিছু অনৈতিক জিনিস কামড়ান আপনি ভাবছেন আপনি খাচ্ছেন অ্যাকচুয়ালি আপনি নয় আপনাকে কেউ খাচ্ছে যখন কোনো নোংরা রিলেশনশিপের মধ্যে আপনি জড়িয়ে পড়েন আপনি মনে করছেন আপনি মজা পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনি নয় আপনাকে কেউ নিয়ে মজা করছে আপনি যখন কোনো খারাপ সঙ্গের মধ্যে থাকেন আর আপনি বলছেন আপনি হেভি রয়েছেন হ্যালো আপনি হেভি হেভি নেই আপনাকে কেউ নিয়ে যখন কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো বোতল তুলে চেয়ার্স করছেন আপনি ভাবছেন হ্যালো আমি লাল লল নীল জল খাচ্ছি হ্যালো আপনি খাচ্ছেন না জল অলরেডি আপনাকে খাচ্ছে ডিস্ট্রয়ের দিকে নিয়ে যাচ্ছে আপনি যখন মনে করছেন আপনি খাচ্ছেন হলো আপনি খাচ্ছেন না আপনার মুখে আপনি আপনার মুখে ক্যান্সার খেতে চলেছে আপনার লিভারকে ক্যান্সার খেতে চলেছে তাই আদম যেই খেছে অ্যাকচুয়ালি মৃত্যুকে শক্তি দিয়েছে যেন মৃত্যু অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় আর আদমকেই মারতে পারে বলতে শুরু আমি কে তৈরি করেছে মৃত্যুকে খামার শুধু বাইনি কম কাকে বলেছে আদম কে ওকে ভেরি গুড স্মার্ট পিপল ওকে কে সক্রিয় বা অ্যাক্টিভ করেছে মৃত্যুকে মানুষ বা আমরা আদম বলো না কে আমরা মানুষ কাকে করেছে অ্যাক্টিভ হ্যাঁ ভেরি গুড স্মার্ট পিপল বুঝে গেছে ওকে মৃত্যু রয়েছে ঈশ্বর বলছে মৃত্যু রয়েছে বাগানে কিন্তু সে তোমাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না তুমি স্পর্শ করছো ওই ফলটাকে যখন তুমি ওই ফল স্পর্শ করবে তখন আসলে মৃত্যু তোমাকে স্পর্শ করবে যতক্ষণ তুমি ওটা স্পর্শ করবে না ততক্ষণ মৃত্যু তোমাকে স্পর্শ করবে না এর অর্থ মৃত্যুর উপস্থিতি রয়েছে কিন্তু সে আপনাকে মারতে পারে না যতক্ষণ না আপনি তাকে সক্রিয় বা অ্যাক্টিভ করছেন লাইক এ কারেন্টের মতো মেন সুইচ ফেলে দিন আর এখন ধরে রাখুন কিছুই হবে না যদি মেন সুইচটা তুলে দেন অর্থাৎ আপনার হাতে আপনি যদি তুলে দেন তাহলে এর করবেন আর যদি নামিয়ে দেন আজকের আপনি কি করেছেন আদম তুলেছে শট খেয়েছে ঈশ্বরের সন্ত আজকের আপনি কি ওকে ওকে আমার কাছে একটা জিনিস আছে এবার কল্পনা দেখো পাচ্ছ ঠিক আছে আর বাজবে ও চাই বাজতে কিন্তু ব্যাটারি খুলে দিয়েছে কি বাজবে এর শক্তি মৃত্যু ব্যাটারি ছাড়া ছিল মৃত্যু ছিল আওয়াজ আছে বাজনা আছে সব আছে শুধু বলছে একটা ব্যাটারি লাগিয়ে দেখ আমি কি করি ঈশ্বর বানিয়েছে বাট ব্যাটারি ছাড়া বানিয়েছে আর ঈশ্বর বলেছে হ্যালো ব্যাটারি ঈশ্বর আদমকে বলেছিল আদম আমি তুমি এই পৃথিবীর রাজা হবে কি হবে তাই জন্য তিনি আদিপুস্তকে বলেছে যে মনুষ্য তুমি রাজ করবে কর্তৃত্ব করবে ইয়ে শোনো তাহলে এই পৃথিবীর কর্তাকে মানুষ ঈশ্বরের সাথে ভালো করে শুনবেন একমাত্র বাইবেল আমাদেরকে এই পৃথিবীতে রাজা বলে তাই আমরা আমাদের ঈশ্বরকে রাজাদের রাজা বলি হ্যালো এই পৃথিবীর কর্তা কিন্তু ঈশ্বর নয় এই পৃথিবীর কর্তা হিউম্যান খামান আমরা তাই ঈশ্বর বলছে তোমাকে কর্তৃত্ব দিচ্ছি অর্থাৎ মৃত্যু আমি দিয়েছি বাট এ কর্তৃত্ব এখনো ফুল পাইনি পাবে যেদিন তুমি ব্যাটারি লাগিয়ে দেবে ব্যাটারি লাগিয়ে দিলেও বাঁচবে যদি ব্যাটারি না লাগাও ব্যাটারি তোমার হাতে কি এই ব্যাটারি যেদিন অবাধ্য হয়ে ফল খাবে সেদিন অটোমেটিক তুমি এর ভিতরে ব্যাটারি লাগিয়ে দেবে ঈশ্বরের সন্তানরা সেদিন আদম মৃত্যুকে সক্রিয় করলো মৃত্যু হলো হুলবিহীন মৌমাছির মতো যা বাগানের এক কোণে পড়েছিল সুন্দর কিন্তু তার কোনো শক্তি নেই পোল সেই জন্য বলে মৃত্যু তোমার হুল কোথায় তাই জন্য পল বলে হে মৃত্যু তোমার হুল কোথায় তোমার কাছে বর্ষা নেই যন্ত্র নেই তুমি তো নিধিরাম সর্দার তুমি কিছু করতে পারবে না তুমি তো আসলে ঠোঁটো তোমার কোনো পাওয়ার নেই তাই পল বলতে পারে হ্যালো মৃত্যু তুমি আমাকে চুপকে দিও না কারণ আমি জানি তোমার পাওয়ার নেই তোমার হুল নেই ঈশ্বরের সন্তান মৃত্যুর শক্তি কি যদি মৃত্যুর শক্তি জানতে পারেন তাহলে তাহলে আবার আপনি তাকে নিষ্ক্রিয় করতে পারেন ফের বলছি মৃত্যুর শক্তি কি এটা যদি জেনে যান তাহলে ওকে শক্তিবিহীন করা যায় কি না কিনা শুনেছেন ছোটবেলায় গল্প ছোটবেলায় রাজকুমারের প্রাণ বা সেই রাক্ষসের কোথায় থাকে যান টিয়া পাখির মধ্যে বা ওই যে কি ভিতরে মধ্যে ঠিক আছে যেদিন জেনে যায় রাজকুমার ওটা ওর ভিতরে ওর প্রাণ তাহলে কি হয় সে কি করে খামান সে বুঝে যায় জেনে যখন গেছি ওকে তুলে মারতে বেশিক্ষণ সময় লাগবে না আপনি যদি জেনে যান মৃত্যুর শক্তি কিসে আমি আর আপনি সহজে সে আমাদের টেপার আগে আমরা তাকে টিপে দেব হ্যাঁ শুনতে পাইনি হার এলো হার আজকের আমি আপনাকে জানাই মৃত্যুর শক্তি কি মৃত্যুর শক্তি মৃত্যুকে যে শক্তি দিয়েছিল সেটা খুলে দিলে আবার মৃত্যু আবার ফের বলছি মৃত্যুকে শক্তি কি জানি এর ব্যাটারি দিলেই তো করে বাঁচবে আর খুলে দিলেই দিলেই খুলে দিলেই যদি জেনে যান শক্তি এতে আপনি এটাকেই কন্ট্রোল করুন এ বন্ধ হয়ে যাবে ঈশ্বরের সদা ভালো করে শুনবেন প্রথম করণ থিও যদি আপনি জেনে যান এর পাওয়ার কিসে আপনি পাওয়ারটা যদি কমিয়ে দেন ও নিষ্ক্রিয় হয়ে যায় ভালো করে শুনবেনা জিনিস সের সন্ত্রাস প্রথম করণ দিয়ে পুনরায় চুয়ান্ন পদ বলে প্রথম করণীয় পনেরো চুয়ান্ন আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে অক্ষয়তা পরিহিত হইবে তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে মৃত্যু জয়ে কবলিত হইল পঞ্চান্ন পদ বলে মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় ছাপ্পান্ন বলে মৃত্যুর হুল পাপ আর পাপের বল ব্যবস্থা তার মানে মৃত্যুর হুল কি হ্যাঁ হ্যাঁ শুনতে পাইনি শুনতে পাইনি অর্থাৎ মৃত্যুর ব্যাটারি কি হ্যাঁ 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 পাপ দিলে মৃত্যু চলে পাপ বের করে দিলে ভালো করে শুনুন মৃত্যু পাওয়ারফুল পাপ সরিয়ে দিলে মৃত্যু অকেজ মৃত্যুর কোনো কাজ নেই হালো ল কেমন ভালো করে শুনুন থিওলজি মৃত্যু পাওয়ারফুল হয় পাপ দিলে পাপ মানে ব্যাটারি ও বলবে হি 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 যা বলবো করবে ব্যাটারি খুলে দিন পাপ তুলে দিন মৃত্যু মৃত্যুর কোনো পাওয়ার নেই তখন সেই স্ট্রেচারে করে চলবে মৃত্যু আপনাকে স্ট্রেচারে নিয়ে যেত এবার মৃত্যুকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হবে যখন আপনি পাপ ছেড়ে দেবেন হালালুয়া হালালুয়া কিন্তু সাতান্য বলে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করে হালে লইয়া পল বুঝতে পেরেছিলেন যে মৃত্যুর কোনো ক্ষমতা নেই তাই মৃত্যু দেখলে সবাই কাঁদে আর পল বলছে পল বলছে হ্যালো মৃত্যু তোমাকে আমি চিনি তুমি কিসে চলো তোমাকে আমি চিনি তুমি কিসে চলো তুমি পাপে চলো অবাধ্যতায় চলো ওটাকে যদি খুলে নি তুমি নিজে মুখ থুবড়ে পড়ে যাবে তুমি আমাকে কি চালাবে হালে লইয়া মৃত্যুর যে শক্তি আছে সেটা আমাদেরকে আমরা তাকে দিয়েছি তাই জন্য সে শক্তি পেয়েছে পল বলছে হ্যালো মৃত্যু তোমার কোনো ক্ষমতা নেই তোমার বিজয় কোথায় তোমার কোনো ক্ষমতা নেই কেন যিশুর আগে তোমার বডি ছিল ভালো করে শুনবেন না ঈশ্বর শোনরা বলছে হ্যালো মৃত্যু যিশুর আগে তোমার বডি ছিল বা যিশু এসে যাওয়ার পর যিশু এসে যাওয়ার পর তুমি আর শক্তিবদ্ধ নয় তুমি এখন হুইল চেয়ারে শুয়ে আছো হালে লইয়া ও হালে লইয়া তাই পৌল বলে হ্যালো মৃত্যু তোমার হোল কোথায় আমি দেখতে চাই তাই পৌলকে যখন গলা কাটা হচ্ছে তরবারি যখন গলায় লাগিয়েছে পৌল বলছে হ্যালো আমি আমার দৌড় ফিনিশ করে দিয়েছি দেরি করছে কেন তাড়াতাড়ি চালাও কেন আমি জানি মৃত্যু তোমার হল কোথায় শুনতে পারিনি জোরে একবার বলে হার মৃত্যু শক্তি পায় পাপ থেকে মৃত্যুকে আমরাই জীবন দিয়েছি আমরা যদি কেড়ে নিই তাহলে অবশ্যই মৃত্যু পরাজয় পাবে নাম্বার থ্রি নাম্বার থ্রি মৃত্যুকে ধ্বংস করতে হলে তার শক্তিকে সরিয়ে নিতে হবে শুনবেন মৃত্যুকে ধ্বংস করতে হলে তার শক্তিকে কেড়ে নিতে হবে আমরা যখন লড়াই করি বা কিছু করি আমরা কি করি বলুন তো যে কোনো লড়াইয়ে আমরা তার শক্তিগুলোকে আগে ক্রয় করোক দেখুন কোনো সিনেমা দেখে সব দেখেছে সাউথ ইন্ডিয়ান মুভি হিন্দি মুভি দেখেছেন গিয়েই হিরো প্রথমে গিয়ে মেন হিরো মেন ভিলেন গিয়ে মারে প্রথমে কি করে সে ছোট্ট 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 চালা চালা যেমন ভেরি গুড তাদের ছোট ছোট গুলোকে একটা একটা করে একটা একটা করে সরায় কেন যাতে ওকে আস্তে আস্তে শক্তিহীন করে ফেলে লাস্টে যখন ভিলেন একা দাঁড়িয়ে থাকে পিছনে কেউ নেই তখন ও বেচারা ভেলে তখন বলে ও আচ্ছা 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 কেন কেন ও জানে আমার পিছনে দাঁড়িয়ে আছে কতজনই মার খায় তখন উনি যেও বলে ঠিক আছে মৃত্যু লাইক দ্যাট যেদিন মৃত্যুর কাছ থেকে শক্তি কেড়ে নেবেন মৃত্যু আপনার পায়ের কাছে এসে ধুমড়ি করে পড়বে মৃত্যুকে তৈরি করা হয়েছিল শক্তিহীন করে মৃত্যুকে শক্তিহীন করে সৃষ্টি করা হয়েছিল কি মৃত্যুকে জীবন দেয় খামান কি পাপ মৃত্যুকে জীবন দিয়েছিল নাম্বার থ্রি পাপ মৃত্যুকে শক্তি দিল আমি বারবার পয়েন্টগুলো বলছি আবার চার পাপ হলো মৃত্যুর শক্তি আজ আমি প্রত্যেকের জীবন থেকে মৃত্যু ভয়কে দূর করে দেবো যদি আজ প্রচার শুনে নেন ওকে তারপর থেকে বলুন হ্যালো আমি মরার জন্য বসে আছি কেমন পাঁচ নম্বর বিশ্বাস পাপ ছাড়া মৃত্যুর কোনো শক্তি নেই কি ছাড়া কামান মৃত্যুর শক্তি নেই উইদাউট সিন উইদাউট সিন মৃত্যু নাথিং ভালো করে শুনবেন উইদাউট সিন মৃত্যু নাথিং ডেথ ইজ নাথিং সমস্যা হলো আমরা সবাই সমস্যা হলো আমরা সবাই পাপি আমরা সবাই পাপি কারণ বাইবেল বলে সবাই পাপ করিয়াছে ঈশ্বরের গৌরব গৌরববিহীন হইয়াছে ধার্মিক ধার্মিক কেউ নাই এক জন নাই এই জন্য আমরা কেউ মৃত্যুর শক্তিকে নাশ করতে পারি না আমি আর আপনি মৃত্যুর শক্তি দিয়েছি অবাধ্যতার তারা মূল চাবি মৃত্যুকে ধ্বংস করা সেটা হলো পাপকে আগে ধ্বংস করতে হবে ভালো করে শুনি সন্তারা ভালো করে দ্যাট ইজ ইস দ্যাকশন দ্যাট ইজ দ্য রিজারেকশন ভালো করে রিজারেকশন বুঝতে গেলে পুনরুত্থান বুঝতে গেলে মৃত্যু পাপের কারণে শক্তিশালী যদি পাপ কেড়ে না হয় লাইকে আজকে আমরা খাবার খাই খাবারের জন্য আমাদের শক্তি আজ থেকে খাবার বন্ধ করে দিন দেবে এরকম কিছুদিন পরে এরকম তারপর দেখবেন আপনাকে স্লাইন দেওয়া হচ্ছে তারপরে চললে চলো কেন আপনার সব কিছু আসছে শক্তি কোথা থেকে আসছে খাবার থেকে ঈশ্বরের সন্ত্রণ মৃত্যুর শক্তি পাপ যেদিন পাপের সাপ্লাই চেন কেটে দেবেন মৃত্যু ওখানেই মুখ থুবড়ে পড়ে যাবে অনেকে জিজ্ঞাসা করে বলুন একটা মানুষ কেন মরে কেন ঈশ্বর বাঁচিয়ে দেয় না ঈশ্বর কেন এরকম করে আমারও একটা মনে হয়েছিল একজন স্ত্রী আমাকে বলছে যে আমার স্বামী মাত্র বিয়াল্লিশ বছর বয়স মারা গেল আমি যখন জিজ্ঞেস করছি বলছি করোনায় আমার স্বামীতে কোনো খারাপ কাজ করেনি আমার স্বামীতে কোনো নেশা করেনি আমার স্বামী কোনো মেয়ের দিকে তাকায়নি আমার স্বামী প্রতি রবিবার চার্চে যেত আরাধনা করত। বিশ্বস্ত ছিল ঈশ্বরের প্রতি ফেথফুল দশমাংশ অংশ দিত উপহার দিত তাহলে আমার স্বামী কেন মারা গেল আমিও ভেবেছি সত্যি তো তাই কেন মারা গেল ঈশ্বর কেন বাঁচাতে পারলো না আমিও ভাবছিলাম ঈশ্বর কেন বাঁচালে না আমি রাতের বেলা রুমের মধ্যে আছি আর আমি জিজ্ঞেস করছি ঈশ্বর কেন তুমি বাঁচালো না কেন লোকটা এরকম প্রশ্ন করতে পারে ঈশ্বর সমটাইম স্মার্টলি অ্যান্সার দেন ঈশ্বর সমটাইম স্মার্টলি অ্যান্সার দেন ঈশ্বর বলছে হ্যালো ও বিয়াল্লিশ বছর বয়সে মারা গেছে আর আমি তোমার জন্য আমার ছেলেকে তেত্রিশ বছরে মেরেছি যদি আমি আমার ছেলেকে তোমার জন্য তেত্রিশ বছরে দিতে পারি আমি কি তাকে বিয়াল্লিশ বছরে ডেকে দিতে পারি না ঈশ্বরের সন্তানরা সামটাইম ঈশ্বর তার পরিকল্পনা রয়েছে আমাদের প্রত্যেকের জন্য আর তিনি চান কার কখন দরকার রয়েছে তাকে তখন তিনি ডেকে নেবেন হালে লইয়া হালে লইয়া হালে লইয়া মানুষ মানুষের সাথে ঈশ্বরের একটা সম্পর্ক তৈরি করেছিলেন আর সম্পর্ক তৈরি করে তিনি বলেছিলেন আমি তোমার সাথে একটা রিলেশন বানাচ্ছি বাট রিলেশনের মধ্যে শর্ত একটা রয়েছে কি এই সমস্ত গাছ তোমার আর এই দুটো গাছ কেমন শোনেন সমস্ত কিছু তোমার মানে এই দুটো আমি একটা খুব পার্সোনাল এক্সাম্পল দেবো যেটা খুব বাজে লাগবে মানুষকে কে বানিয়েছে কে বানিয়েছে ঈশ্বর তার মানে মানুষের কে হলো হ্যাঁ 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 বাবা 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 যদি তার জন্য দুটো মেয়ে রেখেছে গার্লফ্রেন্ড রেখেছে তার স্ত্রী রেখেছে সন্তানের কে উচিত সেই স্ত্রীতে লোভ দেওয়া আমি খুব পার্সোনাল একটা এক্সাম্পল নিয়ে আসি অনেক সময় আমাদের মনে হয় গাছ তো ফল তো বাবা বলছে হ্যালো আমি তোমাকে তৈরি করেছি করার পর এই দুটো গাছ আমার জন্য রেখেছি আর বাগানের কোটি কোটি গাছ তোমার জন্য দিয়েছি বাট আমাদের স্বভাব যেটা বাবার ওটা নেব আসলে ওটা নেওয়া মানে আমি নিজে থেকেই আমার সম্পর্ক কাঁচি দিয়ে ছিন্ন করছি ওকে ঈশ্বর এক ঈশ্বর এবং ঈশ্বর তিনি বলেছেন যদি খাও অর্থাৎ অবাধ্য হও তাহলে তুমি পাপ করলে পাপ কি হ্যাঁ 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 যদি পাপ করো তাহলে তোমাকে আমি তাড়িয়ে দেব। কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর জজ এবং ঈশ্বর আদালত ভালো করে শুনবেন ঈশ্বর জজ আবার ঈশ্বর আদালত অর্থাৎ ঈশ্বর ন্যায় বিচারক আবার ন্যায় পলিসি ঈশ্বর অর্থাৎ তিনি বিচারক আবার একদিকে তিনি বিচার ব্যবস্থা অর্থাৎ তিনি দুটোকেই বজায় রাখেন কোনোটা কোনোটা ছাড়েন না অর্থাৎ যেমন তিনি ন্যায় বিচার করেন আবার ওই বিচার আইনটা তিনি প্রণয়ন করেছেন সেটাকেও সিস্টেমে ফলো করেন ভালো করে শুনবেন এটা যদি বুঝতে না পারেন তাহলে বাইবেল বুঝতে পারবেন না আমাদের অপরাধের জন্য তিনি জজ হলেন আবার আমাদের জন্য তিনি আদালতে উকিল ও হলেন তিনি একদিকে জজ বিচার করবেন সত্য যেটা সেটাই আবার একদিকে আমাদের পক্ষ সমর্থনকারী উকিল যাতে আমি ফেসে না যায় কি করে আমাকে বাঁচানো যায় হালা ও হালে এই জন্য আমার কাছে বাইবেল এতটা পিওর এতটা ভালো আমার ঈশ্বর জাজ বলে আমাকে ধাক্কা মেরে ফেলে চলে যায় না আমার ঈশ্বর বলছে হ্যালো আমি যাব ন্যায়বান বিচারক আমি আবার তোমার সঙ্গে দাঁড়িয়ে তোমার হয়ে উকিল হয়ে তোমার সঙ্গে লড়াই করব ও হ্যা এইভাবে বলা যায় এই প্রিয়তা দুই অধ্যায় থেকে পনেরো এই প্রিয় দুই চোদ্দ বলে ভালো সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী তখন তিনি নিজেও তদ্রুপ তাহার ভাগী হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল তাহাদিগকে উদ্ধার করেন কারণ তিনি তো দুধগণে সাহায্য করেন না এখানে আমার ডান্স করতে ইচ্ছা করে পরের পাঠটা পড়ছি দেখুন বাইবেল বলে ষোলপথ কারণ তিনি তো দুধগণের সাহায্য করেন না কিন্তু অব্রহমের বংশের সাহায্য করিতেছেন হা লে ও হা লে লোয়া মিখায়েল কিছু করলে ঈশ্বর ধাম করে ফেলে দেবে নিচে যেভাবে লুসি পারকে ফেলেছিল বাট আমরা কিছু করলে ও হা লে আপনি জানেন না মিখায়েলের থেকেও আপনি ইম্পর্টেন্ট গাব্রিয়েলের থেকে ইম্পর্টেন্ট বাইবেল বলে যদি স্বর্গদূত কিছু করে আমি তার সঙ্গে দাঁড়াবো না দাঁড়াম করে ফেলে দেব বাট অব্রাহামের বংশ যদি কিছু করে ও হ্যালেলুয়া বলছে অপ্রহমের বংশের সাথে আমি দাঁড়াবো হ আর তাই জন্য আমার জন্য যীশুর আগমন কেন আমার জন্য তিনি দাঁড়াবেন এটা তার প্রতিজ্ঞা হো হরে লয়া হরে লয়া দাট ইস যখন এটা পড়েছি আমার লয়ার নেই তো কি আছে আমার বাবা আমার সাথে আছে তাই আমি মিখায়েলের থেকেও গুরুত্বপূর্ণ হ্যাঁ গাব্রিয়েলের থেকে গুরুত্বপূর্ণ তাই বাইবেল বলে একদিন আমরা তাদের বিচারও করব এতটা পাওয়ারফুল অব্রাহমের সন্তান আমরা মনুষ্য জাতি হো হয় অ্যালো ইয়া হ্যাঁ হ্যালোয়া তাই জন্য ঈশ্বরের বাইবেল বলে যে তিনি বলছেন ঈশ্বর মানুষ ঈশ্বর মানুষকে বলেছে খেলেই কি হবে কেমন খেলেই মানুষ একটা রহস্যময় জীব মানুষ একটা রহস্যময় জীব একে বোঝা যায় না যদি বলেন আমি মানুষ বুঝে গেছি হ্যালো আপনি কিচ্ছু বোঝেননি আপনি কুকুর বুঝে যাবেন ছাগল বুঝে যাবেন ভেড়া বুঝে যাবেন তাদের স্বভাব চরিত্র ভুলে যাবেন যাবেন বুঝে এমনকি যখন কোনো বাঘ দেখবেন দেখলেই বুঝে যাবেন যে ও আপনাকে কামড়াবে কেন ওই ভেবেও আসছে আপনাকে ধরবে বলে বাট মানুষ নয় মানুষ এইভাবে ও দিদি তোমাকে কি সুন্দর লাগছে গো আর মনে মনে হয় বেটাকে মারব আসলে হিউম্যান শব্দটি দুটো শব্দের সমষ্টি এক হচ্ছে হিউমাস এর অর্থ হচ্ছে ধুল বা কাদা মাটি এটা কাদা মাটি বা ধুলো ওকে আর ম্যান মানে হচ্ছে ম্যানকাইড মানব জাতি হিউম্যান মানে হচ্ছে হিউমাস যুক্ত ম্যান অর্থাৎ হচ্ছে ধুলো মাঠির মধ্যে মানব দুটো মিলিয়ে হিউম্যান ভালো করে শুনুন দেহ মাটি তাই বলছে মাটি থেকে এসছে মাটিতে যাবে হিউমাস আর ভিতরে স্পিরিট আত্মা যেটা হচ্ছে ঈশ্বর থেকে এসছে যেটা হচ্ছে ম্যানকাইন্ড বলছে দুটো একত্রিত হয়ে হিউম্যান আর বলছে সেদিন ভালো করতে আত্মাময় শরীরকে যেদিন খাবে বাইবেল বলছে যেদিন খাবে শুধু দেহটা ধুলো হবে তা নয় পুরো ম্যানকাইন্ড ম্যানকাইন্ড মৃত্যু দেখবে আর ঈশ্বর তার কথা স্থির তিনি মিথ্যা বলেন না কেমন পাশের তিনি মিথ্যা বলেন না তিনি কথা পাল্টান না অনেকে দেখা গেছে কথা পাল্টায় তার মধ্যে একটা এক্সাম্পল দি? একটা দিলেই চলবে কেউ একজন বলেছিল আমি মহাভারতের যুদ্ধে কখনো অস্ত্র ধরব না প্রতিজ্ঞা করেছে মহাভারতের যুদ্ধে আমি কখনো অস্ত্র ধরব না আর যখন সেই যুদ্ধক্ষেত্রে কেউ তাকে উত্তেজিত করছে সে বাধ্য হয়ে একটা চাকা নিয়ে মারতে যাচ্ছে কারণ সে তার প্রতিজ্ঞায় মিথ্যা প্রমাণিত হয়েছে বাট আমার বাইবেল বলে যা ঘটে যাক আমার ঈশ্বর কথা বলেন না মিথ্যে তাই জন্য এত বড় ড্রামা এত বড় ড্রামা তিনি এই জন্য করলেন যিশু থেকে শুরু করে পুরো কিছু এত কিছু এই জন্য করলেন যেন তার কথা খেলাপ না হয় ও হার তাই জন্য বাইবেল বলে এদিক ওদিক সব কিছু হতে পারে তেত্রিশ সাগর হিমালয় হতে পারে হিমালয় তেত্রিশ সাগর হতে পারে আজকের এখানে ইন্ডিয়া আছে কালকে নাও থাকতে পারে পৃথিবী এদিক ওদিক হয়ে যেতে পারে বা আমার বলা বাক্য একটাও নরম চরম হবে না যা আছে তাই থাকবে ভবিষ্যতেও থাকবে হারে নয়া ঈশ্বর তার কথায় দাঁড়িয়ে থাকে যা ঘটে যাক তিনি তার কথার নরণ চরণ করেন না আর সেই ঈশ্বর বলেছেন আমি তোমাকে ছাড়ি না আমি তোমাকে নিতে আসবো তার মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থাউজেন্ড পার্সেন্ট শিওর যাক হতে যাক আমার যিশু আসবে আমাকে নিয়ে যেতে হবে অনেকে বলবে এটা বুজরুগী অনেকে বলবে এটা গাল গল্প অনেকে বলবে এটা হয় নাকি আমি বলব হ্যালো বাইবেল যা বলেছে আমার ঈশ্বর কখনো মিথ্যা বলে না যা বলেছে তাই পালন করেছে আর এটা যখন বলেছে হান্ড্রেড পারসেন্ট দেখতে থাকো অবশ্যই হবে হাল হলো তাই ঈশ্বরে বাক্য বলে যা ঘটে যাক ঈশ্বরে বাক্য মিথ্যা নয় আর মিথ্যা হবে না পাল্টাবে না তিনি দূতদের বলছেন না তিনি বলছেন আত্মা শরীর মধ্যে থাকা মানুষকে বলছেন এই সমস্যার জন্য তিনি বডিকে দেহকে বেছে নিলেন তিনি ছাগল নয় ফের বলছি হিউমাস কারণ তিনি জানেন পাপ হিউম্যান অর্থাৎ হিউম্যাস বডি এবং স্পিরিট দুয়ে একত্রিত হয়ে যে হিউম্যান সেখান থেকে এসছে আর একে দূর করতে গেলে এই দুটো থেকে আসতে হবে স্বয়ং ঈশ্বর নিজে নেমে যেতে পারতেন তাহলে তিনি তার কথার খেলাপ করতেন ভালো করে শুনুন ঈশ্বরের সন্দ্রা ঈশ্বর কি স্পিরিট ঈশ্বর কি স্পিরিট মানে আত্মা বডি নয় এটা বলছি ঈশ্বর স্পিরিট বডি নয় বাট মানুষ বডি এবং স্পিরিট বোথ তাই জন্য এই পৃথিবীতে বডি এবং স্পিরিট কি করবে আদি পুস্তকে তিনি বলছেন মনুষ্য আদমকে বানানোর পর বলে তোমরা এই পৃথিবী হা 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 বাইবেল বলছে ইংলিশ বাইবেল রুল করবে আর বাংলা বাইবেল বলছে কর্তৃত্ব করবে মানে এই পৃথিবীর পাওয়ার চালানো সবকিছু তোমাদের অর্থাৎ মানুষ ঈশ্বরের এই পৃথিবীতে কিছু করেন না উইদাউট মানুষের পারমিশন আপনি বলছেন পাঁচটা এটা হয় নাকি আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি তাই জন্য ঈশ্বরের দরকার ছিল অব্রাহমকে ডাকার কি দরকার তিনি যা খুশি করবেন সেরকম করুন না তিনি উইদাউট মানুষ কোনো কাজ করেননি কারণ তিনি তার কথা খেলাপ করেন না তিনি বলে দিয়েছেন এই পৃথিবীতে রাজ করবে হিউম্যান অর্থাৎ এভরিথিং হিউম্যান আর তিনি জানেন যে এখানে কোনো হিউম্যান পাওয়া যাচ্ছে না ঈশ্বর যদি নেমে এসে কাজটা করতেন তাহলে মিথ্যা হয়ে যেত কেন বডি এবং স্পিরিট দুটো দরকার তাই তিনি যিশুকে বেছে নিলেন মরিয়ম ইজ এ হিউম্যান অর্থাৎ বডি মাটি থেকে এসেছে মরিয়ম বডি আর ঈশ্বর পবিত্র আত্মা স্পিরিট অর্থাৎ হচ্ছে হিউম ম্যান অর্থাৎ হিউমাস অর্থাৎ বডি মাটির বডি মরিয়ম মাটি থেকে এদিকে ঈশ্বরের আত্মা ভিতরে ঢুকেছে একদিকে ঈশ্বর একদিকে মরিয়মের মানুষের বডি দুটো মিলিয়ে একটাই নাম ইম্মানুয়েল যিশু খ্রিস্ট আর তাই তিনি বলেন হিউমাস এবার আমি এসে গেছি এবার আমি যা করার করব মানুষ হিসাবে আমি যিশুর প্রচার নিয়ে আমি বলেছি কেন যিশু ঈশ্বর সেখানে বলেছি তাও আমি ছোট করে বলে দিচ্ছি যখন শয়তান এসেছিলো সে তো আদমকে বলতে পারো আদম তুমি ফল খাও তাহলে কেন সর্পের শরীর নিল শরীর কি দরকার ছিল সে এসে বলতে পারো আদম তুমি ফল খাও কেন শয়তানও জানে উইদাউট বডি পৃথিবীতে কিছু কাজ করা যায় না তাই সে সবার কাছে গিয়ে বডি চেয়েছে যে তোমরা বডি দাও যদি বডি না দেন শয়তান কাজ করতে পারে না তাই শয়তান আপনার সামনে হ্যাঁ হ্যাঁ যাই করুক আপনাকে কিছু করতে পারবে না যেদিন আপনি আপনার বডি দেবেন না যেই ভয় পেয়ে আপনি বডি দিয়ে দেন ও আপনার ভিতরে থেকেই রাজ করে বাইরে থেকেও কিছু করতে পারে না তাই যত এবেল স্পিরিটের প্রোগ্রাম হয় সব আপনার বডির উপর হয় আলাদা এববেল স্পিরিট ডান্স করতে পারে না ভালো করে শুনছেন এবেল স্পিরিটকে আপনি অ্যালাও করেন মন্দ আত্মাকে এলাও করেন সে ভিতরে ঢুকে ডান্স করে কেন আপনি বডি দিয়েছেন উইদাউট বডি ও কিচ্ছু করতে পারে না ফুড বুঝে গেছেন ব্যাপারটা কি বোঝাতে থিওলজি ভালো করে শুনুন থিওলজি ওকে ওই জন্য যিশু ওকে যিশু এলেন এবার তিনি বলছেন ছাগল নয় ভেড়া নয় পাখি নয় মানুষকে ঈশ্বর এতটাই ভালোবাসলেন এতটাই ভালোবাসলেন সে নিজেকে মানুষের জন্য দিয়ে দিলেন ও হালোয়া আমি এমন প্রেম দেখিনি তাই আমি যখন আই লাভ ইউ শব্দটা কোনো মানুষের কাছ থেকে শুনি আমার মনে হয় মানায় না এটা একমাত্র ঈশ্বরের মুখ থেকেই মানায় হালে লোহা আজ আপনাকে তাই তিনি বলছেন আপনাকে তাই আপনাকে মৃত্যুর জন্য বাঁচলেন না অর্থাৎ আমাদের প্রাপ্য ছিল মৃত্যু কেন আমরা মৃত্যুকে অ্যাক্টিভ করেছি বা তিনি বলছেন হ্যালো যা ধরেছ ধরেছ আমি মৃত্যুকে তোমারকে দেবো না বাট আমি তোমার হয়ে আমি তোমার হয়ে মৃত্যুকে নেব ও ভালো তার স্কল রেজারেকশন ঈশ্বর আমাদের যে মৃত্যু ছিল সেটা আমাদেরকে দেননি তিনি বলছেন তোমাদের দেব না বাট আমি আসছি মানুষ হয়ে ওই মৃত্যু নিজে নিয়ে তোমাকে সাইড করে রাখার জন্য হ্যাঁ লয় ও হ্যাঁ ভাইয়া হ্যাঁ তাই তাই ঈশ্বর সিদ্ধান্ত নিলেন আমি নিজেকে মাংসে মানুষও অবতীর্ণ করব কারণ আমি মনুষ্য জাতিকে অনেক বেশি ভালোবাসি আমার বাক্যকে ভালো করে শুনবেন আমার বাক্যকে ধরে রাখার জন্য আমাকে ভালো করে শুনবেন আমার বাক্যকে ধরে রাখবো উকিল হিসাবে এবং আমাকে খুশি করব আমি যা বলি তাই করি জজ হিসাবে আর আমি সম্পূর্ণ করব উকিল হিসাবে আমি ওর হয়ে লড়াই করে মরবো আবার যশ হিসাবে আমি দেখাবো আমার কথায় আমি দাঁড়িয়ে রয়েছি একটু ঘাবড়ে যাইনি ও হালালইয়া আমরা আমরা প্রভুরভোজে যে রক্ত এবং শরীর পান করি সেটা তুলে দেওয়ার জন্য তিনি কাপের মধ্যে রক্ত হলেন আর হাতের মধ্যে মাংস দিলেন ও হালালইয়া হালালৈয়া কারণ মানুষকে মরতে হবে এটাই স্বাভাবিক মানুষ অবাধ্য হয়েছে মানুষ পাপ করেছে মানুষ পতিত হয়েছে তাই মূল্য অবশ্যই মানুষকে দিতে হবে পেনাল্টি অবশ্যই মানুষকে দিতে হবে আর এটাই হল ন্যায় বিচার অপরাধ করলে প্যানাল্টি দিতে হয় ঈশ্বরের বিচার এটাই পাপ করলে খেসারত দিতে হবে আর তিনি বললেন তুমি নয় বা তোমার হয়ে আমি খেসার দেব পোহালে লইয়া পোহালে লইয়া আরে বিচার মৃত্যুর দ্বারা মনে রাখবেন শয়তান মৃত্যুর অধিকারী নয় বাট শয়তানের ক্ষমতা আছে মৃত্যুকে অ্যাক্টিভ করার জন্য মানুষকে রাজি করা আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্থ সুসমাচারকে আরও এগিয়ে নিয়ে যেতে তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা আপনি আপনার অর্থ দ্বারা আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসির যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার আপনার ধন্যবাদের উপহার আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন হ্যাঁ বলছি মৃত্যুর উপর শয়তানের ক্ষমতা নেই বাট মানুষকে রাজি করাতে পারে যাতে মৃত্যু শক্তি পেয়ে মানুষের উপর আক্রমণ করতে পারে নিশ্চয় সঙ্গে ভালো করে থিওলজিটা যেটা একটু শুনবেন বেরিয়ে গেলে আমার সব প্রবলেম ওকে শয়তান জানতো আমি কিছু করতে পারবো না তবে যদি তাদেরকে ভুলিয়ে পাপ করাতে পারি তাহলে মৃত্যু সক্রিয় হবে তাহলে তাদেরকে মারতে পারবো নতুবা আমি কিছু করতে পারবো না পাশে শয়তান কিছু করতে পারে না কামাল ভালো জোরে বলি আরে আমরা বলি শয়তান কিছু ও বলার শয়তান আসছিলাম আটকে দিল শয়তান আসছিলাম এরম করলো শয়তান আজকের ঘর থেকে খাবারটা কেড়ে নিল শয়তান আজকের আমার সাথে কিভাবে হ্যালো শয়তানের কোনো ক্ষমতা নেই শয়তানের কোনো ক্ষমতা নেই একটা আছে সে শুধু আপনার কানে কানে এসে ভোলাতে পারে এই রোজ চার্চে যাচ্ছিস কি হচ্ছে কিছু পেয়েছিস দরকার আছে যাওয়ার দেখ তোর ব্যাপার কেন শয়তান আমি কিছু করতে পারবো না বাট সিদ্ধান্ত হিউম্যান বডিকে নিতে হবে শয়তান জানে আমি শুধু কানে কানে ফিস ফিস করতে পারি বাদবাকি সিদ্ধান্ত সে নেবে তাই শয়তান হ্যালো শয়তান কান আমার অন্যতে ব্যস্ত আছে বলেন কান আমার অন্যত ব্যস্ত আছে শুনবো 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 না 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 শয়তান সাপের মতো কথা বলতে ভালোবাসা আর আমরাও যেটা জোরে বলে ভালো লাগে না যেটা উঠে মজা পাই শয়তান কানে কানে আস্তে আস্তে বলে তাই আমরা পাপ খুললাম খুল্লা করি না পাপ সর্বদা লুকাতে করতে ভালোবাসি আমরা কখনো বলি না পাস্টার আমার দশটা বয়ফ্রেন্ড আছে আমরা পাপ আসতে করতে মজা পায় আর যেটা গোপন সেটাতে আমাদের ইন্টারেস্টও বেশি যেটা লুকানো থাকে আমাদের প্রত্যেকের নজর সেদিকে যদি কোনো মেয়ে বা ছেলে প্রেম করছে তার বয়ফ্রেন্ড দেখবে যেটা ধরা যায় সেটা ধরবে না আর যেটা ধরা যায় না কি গো দেখা করব সামনা সামনি কি দরকার আছে পিছনে যাব না ভিক্টোরিয়ার সামনে যাবো না চলো না পিছনের দিকে যাই পিছনের দিকে যাই বৃষ্টি হোক ছাতা খাটাও না গো ছাতা খাটাও না গো সবাই চায় যেটা লুকানো ওতে আমাদের ইন্টারেস্ট বেশি আর বাইবেল বলছে যেটা লুকানো লুকানো থাকতে দিন যদি ওখানে ওটা আবিষ্কার করতে যান মরিবেই তোমার মরিবেই, মরিবেই। ওকে শয়তান জানে আমি কিছু করতে পারবো না বাট মানুষকে রাজি করিয়ে মৃত্যুকে সক্রিয় করতে পারি তাই শয়তানের ক্ষমতা আছে পাপ করানোর সেই হেতু তার ক্ষমতা আছে মৃত্যুর উপর পাপের অর্থ অর্থাৎ বা ওয়ার্ড সিন বাংলা পাপ এ অ্যাকচুয়ালি ইব্রিয় শব্দ থেকে এসছে ইব্রিয় শব্দ এর মানে হচ্ছে পাপের মানে হচ্ছে বিরুদ্ধাচারণ করা কি করা হ্যাঁ হ্যাঁ ভালো করে শুনে নিন পাপ মানে কি পাপ অ্যাকচুয়ালি মিনিং বিরুদ্ধাচারণ করা অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যাওয়াটাই পাপ আরে কৌশল ঈশ্বরচন্দ্র ঈশ্বর যা বলেন তার বিরুদ্ধে যাওয়াটাই ওহ ও শুনতে বাইনি তাই দশম অংশ দিতে বললে না দিলে আমি বলছি না আপনারা বলছেন আমি জানি না ওকে ওকে আপনাকে বলছে ঈশ্বরের রাজ্যের জন্য দাও আর আপনি দেন না আমি জানি না আপনি কি করছেন আর কই আমি ব্যাবিচার করিনি আর ভাইবো হ্যালো ব্যবচার করে চুরি করছো সেম আমরা বলি এই এটা বড় পাপ ও তো ব্যবিচার করেছে ওটা বড় আমি দশ টাকা দিইনি এটা কম হ্যালো আমি বলিনি বড়ো আর ছোট আমি বলেছি ঈশ্বরের বাক্যর বিরুদ্ধাচারণ করা মানে পাপ সবার জন্য পাপের একটাই দণ্ড পাপ বিরুদ্ধাচারণ করা শয়তান প্ররোচিত করলো পৃথিবীর অবস্থার অবস্থলকে স্বর্গীয় মহিমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করালো সে বিরুদ্ধে জন করালো সন্তানদেরকে পিতার বিরুদ্ধে শয়তান পরিচিত করলো বিরুদ্ধাচরণ করার জন্য পাপ করতে যেন জীবন থেকে মৃত্যুতে পতিত হয় প্রভু যিশু যদি পাপ থেকে নিজেকে পৃথক রাখেন তাহলে মৃত্যু যিশুকে ধরতে হ্যাঁ ধরতে আমার মনে হয় এসব দেখার পর প্রভু যিশু হাসছিলেন প্রভু বলছেন হ্যালো বাবা আমি যাব বাট আমি জানি মৃত্যু কিছু করতে পারবে না কারণ আমার তো কোনো পাপ নেই সন্ধ্যা যিশুর কোনো পাপ নেই আর মৃত্যু পাপের কাছে কিছুই করতে পারে না হ্যালো শুনতে পাচ্ছেন সম্পর্ক বেঁচে আছেন হ্যাঁ কেমন ওকে এটা চিন্তা করবেন না কিভাবে করব, কিভাবে করব আপনি এটা ভাববেন না কিভাবে কবরকে ভাঙবো ভাঙব লেট মৃত্যু চিন্তা করুক কিভাবে আপনাকে কবরে ধরে রাখবে থ্যাংক ইউ একজন বুঝতে পেরেছে আর কি বোঝেনি ভালো করে শুনুন আমরা ভাবছি কিভাবে আমি উঠবো তো আমি উঠ হ্যালো ওটা আমাদের চিন্তা নয় ওটা মৃত্যুর চিন্তা কিভাবে আমাদের তার কাছে ধরে রাখবে আমাদের চিন্তা নেই হাল হ্যালো ও হাল আমা আমি বলি ও পাস্টার আমি স্বর্গে যাব হ্যালো ওটা আমার চিন্তা নয় ওটা মৃত্যুর চিন্তা কিভাবে ধরে রাখবে কেন আমি জানি আরো কিছুক্ষণ বাকি আছে রিজার্ভ্যাকশান বাকি আছে রিজার্ভ্যাকশান বাকি আছে যেদিন রিজারঅ্যাকশান হয়ে যাবে মৃত্যুর বাবার ক্ষমতা নেই আমাকে ঘুম পাড়িয়ে কবরে রাখবে ও হাল হ্যালো জিনিসের সন্ধে ওটা আমার চিন্তা নাই মৃত্যুর চিন্তা আপনার শরীরের পুনরুত্থান আসল লক্ষ্য না হোক আপনার শরীরের পুনরুত্থান আসল লক্ষ্য না হোক শরীরের পুনরুত্থান মৃত্যু আপনাকে আর ধরে রাখতে পারছে না মৃত্যু পরাজিত প্রভু যিশু বেশি সংগ্রাম করেনি প্রভু যিশু বেশি সংগ্রাম করেনি জাস্ট গেছেন আর একদিন পর বেরিয়ে এসেছেন ও ভালো মৃত্যু সংগ্রাম চালাচ্ছিল তাকে ধরে রাখবো রোমিও সৈন্যরা বলছে দুটো সৈন্য দাঁড় করিয়ে দাও তারাও দাঁড়িয়ে রয়েছে একটা সৈন্য ধরে রাখবো বলছে একটা বড় পাথর চাপিয়ে দাও নইলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলছে তারা প্ল্যান করছে ধরে রাখবে আর যিশু বলছে নিয়ে চলো তুই আমার আত্মা তোমার কাছে কেন যিশু জানে আমি আত্মা দিয়ে দিয়েছি আমার কোনো ব্যাপার না আমি আসছি সাড়ে তেত্রিশ বছর অনেক করেছি একদিন একটু বিশ্রাম নি পরের দিন আমি আসছি বলছে মৃত্যু প্ল্যান করছে ধরে রাখবো ধরে রাখবো ধরে রাখবো পাথর চাপাও রোমিও সৈন্য দাঁড় করা দেখো 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 হঠাৎ পাথর সরে গেছে যিশুর সংগ্রাম করতে হয়নি হালকা ভাবে হাই তুলেছে যে বিষয়টি পাপ মৃত্যুকে শক্তি দিচ্ছিল প্রভুজি সেই বিষয়টি কি তুলে দিলেন পাপ অনেকটা কেমন জানেন এই বেলুনের মতো কার কাছে আচ্ছা না থাকলে হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ দিদি এই যে একই ভাবছে বলুন তো সবসময় একই ভাবছে কোন দিকে যেতে চাইছে এটা এ কি হ্যাঁ ভাবছে হ্যালো আমি সব আমি সব ধরে রাখতে পারবে না একবার দড়ি ছাড়া পড়ক আমি উড়িয়ে যাবো আমি উড়বো আমি উড়বো আমি উড়বো যীশু বলছে ওকে ওড়ো যীশু বলছে ওড়ো ডোন বাড়ি ওড়ো কিন্তু মেন জিনিস আমার কাছে কেমন মেন জিনিস আমার কাছে শয়তান ভাবছে আমি ধরে রাখতে পারবে না আমি উড়বো একবার ছেড়ে দাও একবার ঢিলা পড়ুক তাই তো গ্যাস বেলুন কেনার পর আমরা বাচ্চাদের বলে সাবধানে ধরে রাখ এই উড়ে যাবে উড়ে যাবে শয়তান বলছে দেখেছে আমি উঠতে পারি আর যিশু বলছে ডোন বাড়ি আমার কাছে পিন আছে লাগাতেও পারি বলছে যখন উঠতে পারি বা ডোন বাড়ি এত করে উঠছিল এবার কোথায় চলে গেছে কোথায় চলে গেছে কোথায় চলে গেছে ঈশ্বরের সন্তানরা শয়তান যত উঠছে মৃত্যু যত উঠছে উড়তে দিন আপনার কাছে যিশু নামে সেফটি আছে লাগিয়ে দিন হ্যাঁ হ্যালোয়া মৃত্যুর ওরা বন্ধ হয়ে যাবে আমরা যে বন্দিত্বে ছিলাম ভয়ে ছিলাম মৃত্যুর ভয়ে জড়সড় ছিলাম প্রভু যিশু মার্থা মরিয়মকে বলছে যিশু যখন মরিয়মের বাড়িতে এলেন লাশার অলরেডি মারা গেছে লাশার মারা গেছে মরিয়ম এসে বলছে বাব প্রভু তুমি যদি থাকতে আমার ভাই মরতো না প্রভু হ্যালো আমি থাকলে মরতো না আমি থাকলে মরতো না বলছে হ্যাঁ মরতো না আবার বলছে তখন বলছে প্রভু বলছে ওকে অনেক সময় আমাদের প্রিয়জন যখন মারা যায় প্রভু অনেক সময় আমরা বলি কেন মারা গেল প্রভু বলছে বাড়ি। আমার পরিকল্পনা আছে হালে লইয়া আমার পরিকল্পনা আছে কেন তিনি বলেন আমার পরিকল্পনা যখন তার এগারো অধ্যায় চব্বিশ থেকে এগারো অধ্যায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ মার্থা তাহাকে কহিলেন আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে যিশু তাহাকে কহিলেন হ্যালো তুমি বলছো শেষ দিনে পুনরুত্থানে উঠিবে ভালো করে শুনুন তুমি বলছো শেষ দিনে পুনরুত্থানে উঠিবে বাট আমি বলছি আমি 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 পুনরুত্থান আমি পুনরুত্থান ও জীবন তুমি বলছো লাস্ট দিনে উঠবে আর আমি বলছি আমি পুনরুত্থান ও জীবন যখনই আমি যাব জীবন তখনই সে পাবে ওহার ঈশ্বরের সন্তানেরা আজকে আপনি যদি যিশুর কাছে এখনই আসেন তিনি বলছেন হ্যালো আগামীকাল কি হবে বাট জেনে নাও আজকের কি হতে পারে আমি পুনরুত্থান ও জীবন এখনই গ্রহণ করো এখনই জীবন পাবে। ও ওহার হারলো আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিবেও জীবিত থাকিবে আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে হা 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 বলছে সে কখনো মরিবে না ও হারল আর লাস্টে তিনি বলছেন ইহা কি বিশ্বাস করো বর্তমান সম্পর্ক ইহা কি বিশ্বাস করো ইহা কি বিশ্বাস করো ইহা কি বিশ্বাস করো আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরবে না আর যদি কেউ মরে গেছে আমাকে বিশ্বাস করে সে মরিলেও বলছে শয়তান যত ধরে রাখুক যদি বিশ্বাস আমার উপর হয় শয়তানের হাত ক্ষীণ হয়ে যাবে তোমার আওয়াজ তোমার শক্তি বেশি হয়ে যাবে ঈশ্বরের সন্তা ইহা কি বিশ্বাস করো আজকের ঈশ্বর আপনার কাছে রিপ্লাই চায় পাশেজনকে হাইফাই দিয়ে বলুন হ্যালো আমি বিশ্বাস করি হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আমি উঠব আমি উঠবো আমি উঠব আমাকে রাখা যাবে না ভরে আমাকে আটকে রাখা যাবে না আমাকে রাখা যাবে না বন্দি আমি উঠব আমার বাবা উঠেছে আর আমার বাবা মৃত্যে কথা বলে না আর সেই বাবা প্রতিজ্ঞা করেছে যেমন আমি উঠেছি তোমরা ও এই নয় অনেক সময় আপনি ভাবছেন আমার জীবনে ঈশ্বর মনে হয় দেখছে না বাট ঈশ্বরের সন্তারা কিছু হচ্ছে না মানে এই নয় ঈশ্বর দেখছে না অনেক সময় আপনি এপারে রয়েছেন বলুন তো আমি ব্যাপারে কি করছি হ্যাঁ বলুন কি করছি দেখা যাচ্ছে না এবার আপনি বলছেন তার মানে কিছু হচ্ছে না সত্যি কি হচ্ছে না কিছু হচ্ছে তো অনেক সময় আপনি মনে করেন আপনার জীবনে ঈশ্বর কিছু করছে না বাট অ্যাকচুয়ালি কিছু করছে না নয় পর্দা লাগানো রয়েছে সময় দিন ঈশ্বর কিছু করছে পর্দা নেমে যাবে থ্যাংক ভাইয়া অনেক সময় মনে করেছিল সবাই ঈশ্বর বুঝি কিছু করছে না আদম আর হবা ভেবেছে আমাদের বের করে দিয়ে ঈশ্বর কিছু করছে না এসব বলছে হ্যালো আমি পর্দার উপারে পর্দার উপারে রেডি হচ্ছি ইমানুয়েল যিশু নাম নিয়ে তুমি দেখতে পাচ্ছ না মানে এই নয় আমি কাজ করা বন্ধ করে দিয়েছি তুমি দেখতে পাচ্ছ না যখন দেখানো হবে তুমি দেখবে হতে পারে এখন যিশু আসছে না তার মানে এই নয় তিনি কাজ করছে না তিনি কাজ করছে সময় দিন একদিন পর্দা সরে যাবে নীল আকাশে দেখবেন তিনি আসছে পিতরের শাশুড়িকে সুস্থ করেন বারো বছরের মেয়েকে সুস্থ করেন এবং বারো বছরে মরে যাওয়া টাটকা মরে যাওয়া সবে মারা গেছে বারো বছরের মেয়েটা সবে মারা গেছে রক্তটা এখনো ঠান্ডা হয়ে যায়নি যিশু গেছে বলছে হ্যালো আমি আমি হ্যাঁ খবর শুধু আমি পুনরুত্থান ও জীবন আমি পুনরুত্থান ও জীবন হেম নারী মেয়েটা উঠে পড়ো টেতে দাও খেতে দাও খেতে দাও যিশু বলছে হ্যালো আমি পুনরুত্থান জীবন সময় দাও এরপর কিছু সময় গেছে এবার কিছু তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ একজন বলছে না না কাউকে নিয়ে যাচ্ছে কবর এবং শ্মশানে কবর এবং শ্মশানে যেতে যেতে দেখছে একটা বিধবা মহিলা খুব কাঁদছে যিশু বলছে কি হয়েছে বলছে আমার একটা মাত্র ছেলে এই কদিন আগে মারা গেল যিশু বলছে হ্যালো তার রক্ত ঠান্ডা হয়ে গেছে যিশু বলছে ডোনবারি আমি কে আমি কে পুনরুত্থান জীবন আমি খে তাই তোমার জন্য কবর নয় মৃত্যু ডাকছে আমি ধরে নিয়েছি আ আয় বলছে হ্যালো আমি যখন এসে গেছি ওখানে নয় এবার এদিকে যাবে ও হ্যাঁ আজকে শুনে নিন যারা ক্যামেরার ওপরে রয়েছেন হতে পারে আপনাকে মৃত্যু ডাকছে আজকের গুড নিউজ এটা এই রিজার্ভ সানডেতে আজকে যিশু আপনার দরজায় দাঁড়িয়ে ডাকছে আর বলছে যদি আমাকে বেছে নাও রাস্তা পাল্টে যাবে যাচ্ছিলে কবরে যাচ্ছিলে নরকে যাচ্ছিলে শ্বাসনে ঘুরে যাবে স্বর্গে ঘুরে যাবে জীবনে ঘুরে যাবে অনন্তকালীন পাওয়ারে ও হারে লুইয়া হারে লুইয়া গিয়ে বলছে হ্যালো তুমি আর ওদিকে যাবে না এবার ঘুরিয়ে নাও বলছে সঙ্গে সঙ্গে বলছে উঠে যাও ওখান থেকে ছেলেটা উঠেছে বলছে মা মা বলছে হ্যাঁ 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 বন্ধ করো ওই নামে কিছু নেই এবার যিশু নামে কিছু আছে হ্যাঁ ভাইয়া বলছে সন্তান লাফাতে লাফাতে চলে গেছে যিশু বলছে সময় দাও হঠাৎ একদিন নয় দুদিন নয় চার দিন লাশার মরে গেছে চার দিন বডিতে পচন ধরেছে মরিয়াম রয়েছে মার্থা রয়েছে যিশু পৌঁছেছে মার্থা বলছে ও প্রভু যীশু কেন একটু আগে এলে না যদি টাটকা থাকতো বাঁচানো যেত যিশু বলছে হ্যালো আমি কে আমি কে আপনার প্রার্থনা আপনার জীবন কত পুরনো ইম্পর্টেন্ট নয় যিশু বলছে আমি পুনরুত্থান জীবন আমি পুনরুত্থান জীবন যিশু বলছে হ্যালো আমি চার দিন হয়ে গেছে বলছে কবরের কাছে যেও না পচাক দুর্গন্ধ বেরোচ্ছে যিশু বলছে হ্যালো আমি কে আমি খে আমি শয়তান বলছে মৃত্যু বলছে আমি আর খেয়েছি ওর পচা মাংস খেয়েছি ওর দুর্গন্ধ করেছে আমি কে আমি আমি যদি ধুলি থেকে আমি যদি ধুলি থেকে মাংস করাতে পারি আমি পচা মাংসকেও এক সেকেন্ডে দুর্গন্ধহীন করে দিতে পারি এক মিনিটে পচা মাংসকে সতেজ বানিয়ে দিতে পারি কেন আমি পুনরুত্থান ও জীবন আমি এমন জীবন ধুলিকে ফুঁ আমি এমন জীবন বলছে রাসার বেঁচে গেছে শুধু তাই নয় বলছে জিস্কেল জিসকেল কয়েকটা হাড় পড়ে রয়েছে কয়েকটা হাড় পড়ে রয়েছে যে হাড় পড়ে রয়েছে হাড়ের কোনো পাওয়ার নেই হাড় মাংস অলরেডি চলে গেছে ঈশ্বরের বাক্য নিয়ে পৌঁছেছে ভাববাদী ভাববাদী যখন ওখানে গেছে ভাববাদী যখন ওখানে গেছে ঈশ্বরের বাক্য গেছে অর্থাৎ যিশু বলছে হ্যালো বাক্য মানে আমি আমি মানেই বাক্য আদিতে ঈশ্বর ছিলেন ঈশ্বর বাক্য ছিলেন সেই বাক্য বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন আর সেই নাম যীশু নাম তো বলছে আমি পুনরুত্থান জীবন বলছে আমি পুনরুত্থান জীবন আপনার জীবনে হার বেরিয়ে গেছে কোনো হোপ নেই কোনো আশা নেই হ্যালো আমি পুনরুত্থান জীবন আমার নাম নাও হার জুড়ে যাবে নতুন মাংস হয়ে বেরিয়ে আসবে লইয়া হালো লইয়া হাল ঈশ্বর তিনি পারেন তিনি পুনরুত্থান ও জীবন যখন দশ সতেরো আঠেরো বলে পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি যিশু বলছে হ্যালো শয়তান আমার প্রাণ নেয়নি শয়তানের বাবার ক্ষমতা নেই আমাকে হত্যা করতে পারে বাট আমি স ইচ্ছায় স ইচ্ছায় দিয়েছি যাতে আবার আমি যখন ইচ্ছা হবে এটা আমি একজনকে দিই আনিন দাদা থ্যাংক ইউ আচ্ছা দাদা দরকার আছে দিন দিল না কোনো সংকোচ করলো কেন কেন আমিই দিয়েছি যখন ইচ্ছা হবে আমি ফেরত নিতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যালো ঈশ্বরের সন্তান হ্যালো শয়তান আমাকে মারেনি আমি ইচ্ছা করে ধরা দিয়েছি আমি ইচ্ছা করে ধরা দিয়েছি তাই শয়তান আমাকে ধরেছে যেদিন আমার ইচ্ছা হবে সেদিন আমি মৃত্যুকে নাশ করে পুনরুত্থানে ফিরে আসবো দাঁড়াই তার মাথার উপর হচ্ছে পাপ লোভ লালসা মন্দতা খারাপ চিন্তা ব্যবচার নারীর প্রতি নারীর পুরুষের প্রতি পুরুষের আকাঙ্ক্ষা দ্যাট ইজ হচ্ছে মন্দ ছবি মন্দ কিছু এভরিথিং ভরা ভরা কিছু বলতে হ্যালো আমার কাছে কিছু নেই বাট পাপ মৃত্যু ওদের পিছনে ঘুর 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 করছে কুকুর দেখেছেন কখনো আপনার হাতে যদি খাবারের প্যাকেট থাকে কুকুর কি করবে লেজ লাড়তে লাড়তে আপনার পিছনে যাবে ইয়ে বাট ওই প্যাকেট যদি অন্য কাছে চলে আসে আর আপনার পিছনে যাবে প্যাকেট চেঞ্জ কুকুরের দৃষ্টিভঙ্গি চেঞ্জ মৃত্যু লাইক দ্যাট যতক্ষণ পাপ আছে মৃত্যু আপনার কাছে লেজ লাড়বে বাট যিশু হ্যালো তুমি তোমার পাপ আমাকে দাও যিশু হ্যালো তোমার কাছে পাপ নেই মানে তোমার কাছে কি নেই কমান শুনতে পাইনি শুনতে পাইনি কমান শুনতে পাইনি যখনই আজকের আপনি আপনার পাপ যিশুর উপর দিয়ে দেবেন আপনি মৃত্যুকে যখনই আপনি আপনার পাপ যিশুকে দিয়ে দেবেন আপনি আসলে মৃত্যুকে ফুটবলের মতো সরিয়ে দিলেন মৃত্যু আর আপনার কাছে পাওয়ারফুল নয় ক্ষমতাহীন হালো হালো যেহেতু মৃত্যু দিয়ে দিয়েছেন মৃত্যু আর ওখানে নেই কেন ওখানে পাপ নেই মানে ওখানে আর মৃত্যু নেই মৃত্যু এবার যার কাছে পাপ তার কাছে আসবে যীশু বলবে হ্যালো এই জন্য আমি তোমাকে ডাকছি কাম হ্যাঁ হ্যালো ভাইয়া হ্যাল হ্যালো ভাইয়া দ্যাট ইজ দ্য ক্রস যীশু পাপ নিলেন যাতে পাপ নেওয়ার পর মৃত্যু যীশুর কাছে শক্তিশালী হয় ইনি করেননি পাপ বা স্বইচ্ছায় অন্যের পাপ নিজের উপর নিলেন এটা এই নয় তিনি পাপি হলেন এটা এটা তিনি ভালোবাসার চরম উদাহরণ হলেন তিনি বলেন আমি সবারটা নিয়ে নিলাম নিজের উপর যাতে মৃত্যু আমাকে মারতে পারে এখন আপনি সম্পূর্ণ স্বাধীন জানেন আপনার কত টাকা বেঁচেছে ডেলি নকুলদানা বাতাসা জবা ফুল কালো ফুল লাল ফুল সবুজ ফুল ওদিকে তাকানো সেদিকে তাকানো লুচি করা মাংস করা সব বাঁচিয়ে দিয়েছে বিকজ কেউ চুবড়ি আর ঝুড়ি তুলে নিয়েছে এখন আপনি স্বাধীন কারোর দাসত্ব নেই কারোর মধ্যে নেই আপনি পিওর খাঁটি কারণ আপনার পাপ কেউ নিজে স্বইচ্ছায় তুলে নিয়েছেন থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তুমি বলো মৃত্যু এবার তুমি আমার কাছে কারণ পেয়েছ মৃত্যু তুমি কারণ পেয়েছ কারণ আমার কাছে পাপ রয়েছে নাও কাম অ্যাটাক মি এসো আমাকে আক্রমণ করো এসো আমাকে ধরো কারণ আমি পাপ নিয়ে নিয়েছি তাই জন্য আমার আজকে ডান্স করতে ইচ্ছা করে এই জন্য নাচিবো গাইবো নাচিব গাইব পাগলের সমান কারণ আমার পা আমার নেই আমার পাওয়া নিয়ে নিয়েছে হ্যাঁ এই জন্য আমি যিশুকে এত ভালোবাসি আর কেউ এরম গাইনি আমার বাবা বলছে হ্যালো আমি তোমাকে চাই না তুমি পবিত্র হয়ে আমার কাছে এসো আমি চাই তুমি পাপ নিয়ে এসো ঝুড়ি আমি রেখেছি ওটা আমি নিয়ে নেব তুমি পাল্টে এসো না তুমি যেমন আছো এসো আমি তোমাকে পাল্টে দেবো আর তিনি পাপ তুলে দিলেন, আর পাপ তোলার পর প্রভু যিশু মৃত্যুকে অ্যাকচুয়ালি বোকা বানালেন তিনি মৃত্যুকে যেন বললেন এই নাও আমি আছি নিয়ে নাও কিন্তু মৃত্যু জানত না দুটো লস করেছে মৃত্যু নাম্বার ওয়ান মৃত্যু দুটো লস করেছে নাম্বার ওয়ান তার গ্লোরি সে নিজে হারিয়ে ফেলেছে কারণ মৃত্যুর যে ভয় ছিল সে সবাইকে মারবে সে ভয় হারিয়ে গেল সে মানুষকে আর মারতে পারলো না কারণ মানুষের পাপ যীশু নিয়ে নিয়েছে মানুষকে হারালো যেভাবে আদম হবাকে শয়তান হারা বলেছিল সিংহাসন তার পাওয়ার কেড়ে নেওয়া হলো নাম্বার টু যিশুকে ধরে ভাবলো বেঁচে গেছি শনিবার আর তারপর রবিবার রবিবার মৃত্যু সমস্ত জোর লাগিয়ে নিয়েছে একে বেরোতে দেব না মৃত্যু সদ্যকে ফরিসিকে বলেছে হ্যালো শয়তান বলছে হ্যালো এক কাজ করো মৃত্যু বলছে হ্যালো কাজ করো ওখানে একটা লাগাও বলছে ঠিক আছে লাগিয়ে দেব এক কাজ করো। কুড়ি পঞ্চাশ জন মিলে একটা বড় পাথর নিয়ে যাতে আমরা সবাই মিলে ওকে ধরতে পারে বা ভুলে গেছে ওটা ইম্মানুয়াল যীশু খ্রিস্ট ও ভুলে গেছে ওটা যীশু খ্রিস্ট সমস্ত জোর লাগিয়ে আটকানোর চেষ্টা করেছে বা শনিবার কিছু হয়নি মৃত্যু ভাবছে বাও জিতে গেছি জিতে গেছি জিতে গেছি আমার বলছে হ্যালো আমি চুপ মানে এই নয় আমি কাজ করছি না আমি চুপ মানে এই নয় কাজ করছি না আমি চুপ দেখা যাচ্ছে না মানে আমি কাজ করছি মৃত্যু বলছে আমি সমস্ত জোর লাগিয়েছি বাড়িকে ধরে রাখা যায় না এটাই রিজার্ভেকশন ও তাই পুনরুত্থান তাকে কেউ তহলো ধরে রাখতে পারা ও হরলয়া হরলয়া প্রথম করুন কে পনেরো প চোদ্দ আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা তোমাদের বিশ্বাসও ব্যথা আবার সাধুপুর প্রথম করুন তো পনেরো কুড়িতে বলছে কিন্তু বাস্তবিক খ্রীষ্ট মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হইয়াছেন তিনি নিদ্রাগতদের অগ্রিম প্রথম করুন পনেরো একুশ বাইশ বলে কেন মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টে। সকলে জীবন প্রাপ্ত হয় আদম প্রাণ কেড়ে নেয় আর দ্বিতীয় আদম প্রাণ ঠেলে দেয় ওহার তাই জন্য আমি আমার জীবন সমর্পণ করে কারোর ক্ষমতা নেই তা নেওয়ার প্রভুতিশী বলছেন কেন আমার মধ্যে কোনো পাপ নেই তাই মৃত্যুর ক্ষমতা নেই আমি ইচ্ছায় পাপ নিয়েছি যাতে মৃত্যু আমার উপর আসে মৃত্যুর যেটা দরকার ছিল আমি সেটা দিয়েছি তার ক্ষমতা নেই আমাকে ধরে রাখে এরপর মথি কুড়ি অধ্যায় আঠাশ পথ ভালো করে শুনবেন মথি কুড়ি আঠাশ যেমন মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসে নাই কিন্তু পরিচর্যা করিতে এইটা অবধি নয় আমার সেকেন্ড পার্টটা আমি বলছি অনেকের কেমন অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন বলছে সবার পরিবর্তে আমার একার প্রাণ আমি তাদের জন্য এর অর্থ প্রভু যীশু খ্রিস্ট নিজের জন্য মরেননি আমাদের জন্য মরেছেন তাও বলে রবিবার চাচ্ছে চেয়ে যাব না পাঁচটার ঘুম পায় মাংস খেতে হয় বিয়েবাড়ি হ্যালো আপনার প্রিয় লোক আপনার জন্য মরেনি যে বিয়ে বিয়েবাড়ি নিমন্তন্ন করেছে সে বিপদে আপনার বিরুদ্ধে যেতে পারে যাকে আপনি রবিবার খাওয়াচ্ছেন সেও বলবে নুন কম পেঁয়াজ কম নান কম এ কম বাট যে আপনার জন্য সব কিছু করেছে তার জন্য ওইটুকু করতে পারেন না বলছে তিনি আমার জন্য বলছেন আমার জন্য তিনি করেছেন আমার জন্য পাঁচ অধ্যায় নয় থেকে এগারো সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব দশপথ কেননা যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব আমি জানি আপনি বুঝেছেন কেন অনেকে বলে বাড়িতে কি লাগাবো এই পথগুলো লাগান বলছে যখন শত্রু ছিলাম তখনও তিনি প্রেম করেছেন এখন তো আমরা তার সাথে বলছে ভালো করছেন ভালো করছেন যখন আমি ওকে চড় মারতাম তখন প্রেম করেছে এখন তো আমি ওর কোলে বসে আছি তাহলে কি হতে পারে হ্যাঁ হ্যাঁ ঈশ্বরের সন্তরা যিশুর যখন আমরা চিনতাম না তখন তিনি প্রেম করেছে এখন তো আমরা চিনে গেছি তিনি কি করতে পারেন ভেবেছেন যখন তিনি চেনে না তখন আমার জন্য জীবন দেয় আর যখন চিনে যায় তিনি আমার জন্য কি করবেন এগারো পর বলে কেবল তাহা নয় কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘা করিয়া থাকি যাহার দ্বারা এখন আমরা সেই সম্মেলন লাভ করিয়াছি তাই জন্য আমরা খ্রিস্টান এটা আমাদের লজ্জা নয় যখন আমাকে বলে তুমি আমি খ্রিস্টান যাদের কিছু নেই তারা যদি গর্ব করে চারশো বছর পাঁচশো বছর আর আমার কাছে জীবন আছে আমার কত গর্ব হবে প্রভু যীশু আমাদের সংযুক্ত করেছেন পুনরায় ইতা ঈশ্বরের সাথে তার মৃত্যু দ্বারা ইব্রিয় 22 বলে আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সুচিকৃত হয় এবং রক্ত শেশন ব্যতি রেখে পাপের মোচন হয় না তিনি আমাদের পাপ ধোয়ার জন্য বডি কেটে রক্ত দিয়ে গেছেন যেখানে বলা হয়েছে দিলীপ জানা চোর যিশু বলছে ও আচ্ছা এবার কিছু লেখা দেখতে পাচ্ছ না লাল হয়ে গেছে ওই তো দেখা যাচ্ছে না বলছে তুমি বলছে দাদা ব্যবচারী বলছো ব্যবচারী এক কাজ করো আর লেখা পড়তে পারছো না লাল হয়ে গেছে আসলে আমার সন্তান আজকে যেখানে আপনার পাপের চিহ্ন ওখানে যিশু রক্ত দিয়ে মুছে দিচ্ছে আপনার পাপ হালে লোহা হালে লোহা রোমিয়া তিন পঁচিশ বলে তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন যেন তিনি আপন ধার্মিকতা দেখান কেন ঈশ্বরের সহজতা পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল শয়তান আদম হবাকে ঈশ্বরের সান্নিধ্য থেকে চতুরতার সাথে আলাদা করেছিল সে ভেবেছিল সে জিতে গেছে শেষ আদম হেরে গেছে বা সেকেন্ড আদম এলেন আবার নতুন করে আমাদের এদৌল উদ্যানে ঢোকালেন মৃত্যু শয়তানের বন্ধু নয় এটা ঈশ্বরের সম্পত্তি তাই শয়তান মৃত্যুকে ব্যবহার করলেন মানুষের বিরুদ্ধাচরণ দ্বারা ধ্বংস করলেন ঈশ্বরের সন্তানকে আর যিশু বললেন আমি এসে কি করছি দেখো মৃত্যুকে কিভাবে ব্যাখ্যা করছে যিশু বলছে আমি এসে মৃত্যুকে ব্যাখ্যা করছে যিশু মৃত্যুকে বলছে সে হলো দাঁত ছাড়া সিংহ মৃত্যু হলো হুল ছাড়া মৌমাছি মৃত্যু হলো কামড় ছাড়া কুকুর মৃত্যু হলো তাপ ছাড়া তাই ও জ্বলছে বা ক্ষমতা নেই হ্যাঁ যখন মৃত্যু তাকে মৃত্যু দিল তখন তিনি আমাদের সমর্থনে ন্যায্য অধিকার দিলেন তিনি আমাদের অধিকার দিলেন আসলে মৃত্যুর কাছ থেকে শয়তানের কাছ থেকে অধিকার কেড়ে নিলেন মৃত্যুর কাছ থেকে অধিকার কেড়ে নিলেন আর আমাদেরকে অধিকার দিলেন যিশু তাই বললেন তুমি যাকে বাঁধবে সে বাঁধা হবে যাকে খুলবে শয়তান মানুষকে প্ররোচনা দিল যাতে মানুষ ব্রুদ্ধাচারণ করে মৃত্যু শক্তি পায় মানুষ মৃত্যু বরে করে আর অধিকার হারায় এ দুনিয়াতে যে অধিকার ছিল মানুষ যেন হারায় আর যিশু হলেন মৃত্যুবরণ করলেন সেম অধিকার আবার মানুষের হাতে দিলেন হallelujah what a same authority অধিকার same স্বামী same স্বর্গরাজ্য ঈশ্বরের সন্তানা মানুষ হারিয়েছিল দিলেন শেষ বিষয় এর অর্থ মূল্য চুকিয়ে দেওয়া হয়েছে যেহেতু মূল্য দিয়ে দেওয়া হয়েছে আর মৃত্যুর কোনো ক্ষমতা নেই ভালো করছুন ভালো করছুন ভালো করছুন ভালো করছুন এই মোবাইলটা অ্যাকচুয়ালি না 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 এখানে বলি হ্যাঁ অ্যাপেল কোম্পানির কোম্পানির বাট যেদিন আমি পয়সা দিয়ে কিনেছি কার খামান কার এবার আমি এখানে ফেলি ওখানে ফেলি ওখানে ফেলি কার খামান শুনতে পারি কার আমি যা খুশি করতে পারি হ্যালো কার যিশু বলছে হ্যালো আমি তোমার মূল্য দিয়ে দিয়েছি অ্যাপেল কোম্পানি শয়তান মৃত্যু তোমার কিছু করতে পারবে না এখন জিনিসটা তোমার জীবনটা এখন তোমার কেন মৃত্যু আমি কিনে নিয়েছি প্রাইস দিয়ে আমি আমার রক্তের মূল্য দিয়ে তোমাকে কিনে নিয়েছি এখন তুমি সম্পূর্ণ ইব্রিয়তা দুই অধ্যায় চোদ্দ থেকে ষোলো ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী তখন তিনি আপনীয় তদ্রুপ তাহার ভাগী হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিওকে উদ্ধার করেন এগুলো ফাইলে আর ঢোকেনি ফাইল শেষ এগুলো আর ঢোকেনি ওকে নাম্বার ফর ফাইন শুধুমাত্র তিনি ক্রয় করেছেন তা নয় স্বর্গের সাথে মিলন সংযোগ করেছেন হালাল রোমিও তার পাঁচ অধ্যায় নয় থেকে এগারো সুতরাং সম্পত্তি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছ তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব কেন যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব কেবল তাহা নয় কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বর শ্লাঘা করিয়া থাকি যাহার দ্বারা এখন আমরা সেই সম্মেলন লাভ করিয়াছি হ্যালো লইয়া পরে তিনি শুধু আমাদের সাথে তা ঈশ্বরের সাথে মিলন করলেন শুধু তাই নয় আমাদের পরিবর্তে তিনি গেলেন আমাদের পরিবর্তে কেমন আমার পরিবর্তে আমার পরিবর্তে দ্বিতীয় করণ থেকে পাঁচ অধ্যায় কুড়ি থেকে একুশ অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি ঈশ্বর যেন আমাদের আমাদের দ্বারা নিবেদন করিতেছেন আমরা খ্রিস্টের পক্ষে সেই বিনতি করিতেছি তোমরা ঈশ্বরের সেই সম্মিলিত হও যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই মানে বুঝতে পেরেছেন বলছে আমরা পাপ যে পাপ জানতো না সে পাপ নিয়েছে জায়গা খালি হয়েছে কেউ একজন আসি এখানে খাম এনিবডি ওকে ভালো করে দেখুন যিশু বলছেন হ্যালো যিশু বলছে আমি পাপ জানতাম না বাট একটা জিনিস সায়েন্স বলে কোনো জায়গা খালি নেই কোনো জায়গা খালি থাকে না এটা না জানেন তো বিশ্বাস করেন তো বিশ্বাস করে কোনো জায়গায় খালি থাকে না তাই ঘূর্ণিঝড় হয় এদিক দিয়ে চলে যায় গরম হাওয়া ওদিক দিয়ে চলে আসে ঠান্ডা হাওয়া তাই জন্য ওকে তাই কোনো জায়গায় খালি থাকে না এভরিথিং ভরার থাকে বলছে যীশু বলছে হ্যালো আমি পাপ না বাট তোমার পাপ নিয়েছি তোমার জায়গায় অর্থাৎ তুমি ছিলে এখানে আমি তোমার জায়গায় এসেছি মানে আমার জায়গায় কি হবে খালি তার মানে তুমি কোথায় যাবে কি বলছে আমি পাপ স্বরূপ হয়েছি যাতে তুমি আমার মতো ধার্মিকতা স্বরূপ হও মানে আমি পাপই হয়েছি তুমি ধার্মিক হও আমি মানুষ হয়েছি তুমি যিশু হও হ্যাঁ 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 বলছে আমি মানুষ হয়েছি তুমি যিশু হও আমি বলছেন আপনি ঈশ্বর হন বা তিনি বলছেন আমি মানুষ হয়েছি তুমি আমার জায়গা নাও আমি তোমার জামা পরেছি এবার তুমি আমার জামা পড়ো আমরা সবাই ঈশ্বরকে খুশি করি আর আমার ঈশ্বর আমাদেরকে খুশি করে তাই জন্য আমার ঈশ্বর প্রভু যিশুর জন্য আসন করো তাহলে দিজুরে একবার তিনি পাপ না করেও আমাদের জন্য পাপ নিয়েছেন তাই যে কেউ যিশুতে আসে সে তার নিজের থাকে না কারণ সে পাপের জন্য অলরেডি মৃত যে কেউ যিশুতে আসে সে আর নিজের থাকে না কারণ সে পাপের জন্য মৃত ছিল কেউ তার পাপ নিয়ে তার জায়গায় যিশু চলে এসেছে আর যিশুর জায়গায় সে চলে গেছে এখন সে অর্থাৎ আমরা আর আমার নয় কারোর মূল্য দ্বারা হইয়াছি। তাই আমরা আর নিজের নয় দ্বারা কৃত হইয়াছি আর তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট প্রথম করেন কেউ ছয় অধ্যায় করে পথ হালা রইয়া আমি আগে বলেছি উদাহরণ উদাহরণ আপনার বন্দুক ধরা হয়েছে কেউ গিয়ে আপনার জন্য মরেছে তার মানে আপনার জীবন আপনার নয় কারোর হয়ে গেছে তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত তার জন্য আপনি বেঁচে আছেন নইলে মরে যেছিলেন আমি আর আপনি অবশ্যই মরতাম কিন্তু প্রভু যিশু ছাপিয়ে পড়লেন আমাদের মৃত্যু তিনি নিলেন যাতে তার পুনরুত্থান আমরা নিতে পারি যা কিছু ভাইরাস যা কিছু অসুস্থতা যা কিছু যন্ত্রণা তিনি এলেন সবকিছু নিলেন যাতে আমি আর আপনি সে পরিত্রাণ পেতে পারে জোরে একবার প্রভুর জন্য করো তাহলে পরের পয়েন্ট রক্তের মধ্যেই শান্তি কেমন রক্তের মধ্যেই শান্তি কলসীয় তার এক অধ্যায় থেকে কুড়ি আর তিনি দেহের অর্থাৎ মুণ্ডলীর মস্তক তিনি আদি মৃতগণের মধ্যে হইতে প্রথম জাত যেন সর্ব বিষয়ে তিনি অগ্রগণ্য হন আর কারণ ঈশ্বরের এই হিত হইল যে সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত মত্তস্থিত সকলেই সম্মিলিত করেন তাহার দ্বারাই করেন রক্ততেই আমরা বেঁধে রয়েছি অর্থাৎ আমাদের যা কিছু চলছে এটা কাপড়ের বাঁধা নয় আর রক্তের সম্পর্ক এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয় শেষ করে পূর্ণুত্থানের শক্তি বা বার্তা হলো মৃত্যুর শক্তি হলো পাপ নাম্বার টু যেহেতু পাপ মৃত্যুকে শক্তি দেয় সেহেতু পাপের ধ্বংস হলো মৃত্যুর উপর জয় নাম্বার থ্রি পুনরুত্থান প্রমাণ করে পাপের সমস্যা সমাধান হয়ে গেছে যীশু উঠেছেন অর্থাৎ মৃত্যু হেরে গেছে পাপ হেরে গেছে পুনরুত্থান হলো প্রমাণ যে পাপকে ধ্বংস করা হয়েছে হ্যালো তাই আজ এখন যদি আপনি যিশুকে প্রাণকর্তারূপে গ্রহণ করেন এখনই আপনার পাপ ধ্বংস হয়ে যাবে প্রিন্সিপাল আমার যিশু কিচ্ছু চায় না আমার যিশু বলে স্বীকার করে আমি এক্ষুনি মুক্ত করব। জাস্ট বলো এক্ষুনি সালভেশন প্যাক করে নিয়ে চলে যাব লাইক এ হোম ডেলিভারির মতো টিপে দিন আমার বিরিয়ানি চায় ওরা বলবে স্যার তিন মিনিটে আসছি করে এসে বলবেন দাদা গরম বিরিয়ানি ওটা তিন মিনিট লাগে আর আমার বাইবেলের কাছে সালভেশন এক মিনিটের থেকেও কম লাগে আপনার যত বড় পাপ আপনি যতক্ষণই রাগী মার্ডার ধর্ষণকারী প্রশ্ন কেউ যাই বাট এখনই যিশুকে স্বীকার করুন এখনই পরিক্রমের সাধু নিয়ে বাড়ি যান এখনই যিশুকে স্বীকার করুন এখনই স্বর্গ রাজ্যের প্রবেশ নিয়ে বাড়ি ফিরে যান হারে লোয়া হারে শুনতে পাচ্ছি না দ্যাট ইজ দ্য প্রবলেম ইজিতে পেলে আমরা দাম দিই না আপনি এগিয়ে আসুন পাপ স্বীকার করুন তিনি যে প্যানাল্টি দিয়েছেন তার জন্য তার কাছে আসুন আজ বলুন আমি আমি বা তোমার কাছে আসি তুমি সাধন করো পৌল বলে পৌল বলছে আমি একটা বাইবেল ভার্স খুলতে বলবো জোহন তার এগারো অধ্যায় জোহন এগারো জোহন এগারো পঁচিশ যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না বিশ্বাস যে কেউ আমাকে বিশ্বাস করে তাই আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা বলি না মারা গেছে আমরা বলি ঘুমাচ্ছে সময় রাত শেষ হবে ঘুম থেকে জেগে উঠবে আর শুধু উঠবে না স্বর্গের রাজ্যে যাওয়া যখন মৃত্যু তার তিপ্পান্ন পরে যিশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন আর দেখো মন্দিরের তিস্করণী উপর হইতে নিচ পর্যন্ত চিড়িয়া দুই খান হইল ভূমিকম্প হইল ও শৈল সকল বিদূর্ণ হইল এটা হতে পারে ভূমিকম্প আসতেই পারে পর্দা ছিঁড়ে যেতেই পারে এগুলো এমন কিছু ব্যাপার না এগুলো হতেই পারে বাট এরপর যেটা হয়েছে এরপর দেখুন বাইবেলের ঘটনা পড়ে এরপর বলছে কবর সকল খুলিয়া গেল আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল মৃত্যু বলছে যিশু আমি নিলাম যিশু বলছে তুমি নিল না আসলে তুমি হারালে তুমি হারালে হারাল মসি বলছে গড যিশু এসেছিলে আমি এবার বেরোতে পারছি আব্রাহাম বলছে থ্যাঙ্ক ইউ তুমি এলে তাই তো আমি বেরোতে পাচ্ছি দিশা বলছে থ্যাঙ্ক ইউ তোমার জন্য আমি বেরোতে পাচ্ছি হোসেও বলছে থ্যাঙ্ক ইউ আমি বেরোতে পাচ্ছি হবকুক বলছে থ্যাঙ্ক ইউ আমি বেরোতে পাচ্ছি শিমশিম বলছে থ্যাঙ্ক ইউ আমি বেরোতে পাচ্ছি হallelujah متشাদীন অনেক অনেক পুনরুত্থিত হলো তখনও যিশু পুনরুত্থিত হয়নি তাতেই শুরু হয়ে গেছে আন্দোলন তিনি ওঠেননি এরকম হয়ে গেছে আর তিনি যখন রবিবার তিনি যখন রবিবার সকাল বেলায় কবরের দরজা খুললেন পিতর বিশ্বাস করেনি সবাই বিশ্বাস করেনি দৌড়ে গেছে কবরে মূল যে যিশুর দেহ নাই সেখানে বস্তগুলি পড়ে আছে আ কি 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 কেমন অক্ষতে স্বর্গদূত আ বস্তগুলি পড়ে আছে দূতে করে সাক্ষ্য দান মাহাপৌড়ে তান ভাইয়াপৌড়ে তা পিতর ঢুকে গেছে পিতর বলছে নিচু হয়ে গেছে যাতে ভালো করে দেখতে পারে আমুল পড়ে নেই তো পা পড়ে নেই তো বলছে ভালো করে দেখছে বস্ত্র ছাড়া কিছু নেই ভালো লইয়া ভালো লইয়া হার লইয়া দিন যিশু সবাইকে দেখা দিতে শুরু করলেন এবং চল্লিশ দিন তিনি দেখালেন যে আমাকে মৃত্যু আটকে রাখতে পারে না পুনরুত্থানের শক্তি এটাই পাপ পরাজিত হলো মৃত্যু হুইল চেয়ারে মৃত্যু বলে আমার আওয়াজ আছে বাট আমার আর ক্ষমতা নেই তাই জন্য বলি প্রভু যে তিনি বলেন আমরা তিনি বলছেন মৃত্যু তাকে আর ধরে রাখতে পারেনি আজকের প্রার্থনা আজকের প্রেস আমাদের এটাই আজকের আমাদের প্রেস এটাই যে প্রভু যিশু আজকের শয়তান তুমি পরাজিত মৃত্যু তুমি পরাজিত হ্যাঁ